সম্মানিত কলিজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে, দেশ অথবা দেশের বাইরে থেকে, ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 164তম এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো নোয়াখালীর ছেলে ফরহাদের জীবনের বাস্তব গল্প। বন্ধুরা, আমি শুনেছিলাম যে মানুষ নাকি তার জীবনে একবারে মৃত্যুর স্বাদ ভোগ করে, মানুষ তার জীবনে একবারে মারা যায়। কিন্তু আমি যখন এই ফরহাদের জীবনের গল্পটা পড়লাম এবং ফরহাদের সাথে কথা বললাম, আমি বুঝতে পারলাম যে না, মৃত মানুষ এই দুনিয়াতে কবর থেকে আবারও ফিরে আসে। অবাক হচ্ছেন, অবাক হওয়ার কিছুই নেই। আপনার জীবনে আপনি এমন কোনো ঘটনা শোনেন না যে ঘটনা আপনি শুনতে যাচ্ছেন। যদি খাটে শুয়ে থাকেন তো ভাববেন যে মাটিতেই শুয়ে আছেন, আর যদি মাটিতে শুয়ে থাকেন ভাববেন যে সোফায় বসে আছেন। কোথায় কী করছেন নিজের ভিতর থেকে নিজেকে হারিয়ে ফেলবেন যদি ফরহাদের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন। তাহলে চলেন সবাই মিলে শুনে আসি ফরহাদের জীবনের করুণ বাস্তব গল্প। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। আমার নাম ফরহাদ হোসেন, আমার বাড়ি নোয়াখালী। দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার দাদা আর দাদু। আমাদের পরিবারটা একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা ছিলেন একজন সৌদি প্রবাসী। আমার বাবা সৌদি আরব থেকে অনেক বেশি টাকা উপার্জন করেছে, আর সেই টাকা দিয়ে আমাদের গ্রামে অনেক বেশি জায়গা সম্পত্তি কিনেছে, আর তাছাড়া বাকি টাকা দিয়ে আমাদের নোয়াখালীতে আমার বাবা একটা মুদি দোকান দিয়েছে। ছোটোবেলা থেকে আমি আমার পরিবারে তেমন কোনো অভাব অনটন দেখিনি, অনেক সুখে শান্তিতে আমাদের দিনগুলো কাটে। একটা প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে আমার দাদার ঘরে একটাই মাত্র সন্তান ছিল আমার বাবা, আর আমার বাবার ঘরে একমাত্র সন্তান হচ্ছে আমি, কারণ কি? এখানে একটা ছোট্ট গল্প আছে, আমি এটা আপনাদেরকে শোনাই। আমি আমার বাবার মুখে শুনেছিলাম, আমার যিনি দাদা ছিল, আমার দাদার বাবা নাকি একটু ধার্মিক টাইপের লোক ছিল, মানে নামাজ পড়তে একটু ইসলামিক টাইপের লোক ছিল। তো আমাদের বাড়ির পাশে এখনও আছে, এটা একটা খালের মতো, অনেক বড় একটা খাল। তো খালের পাড়ে নাকি প্রতি অমাবস্যা রাতের বেলায় দুইটা সাপ মানে খাল থেকে উঠে আসতো। উঠে এসে ওরা ওখানে মিলন করতো, এবং মানে পুরো মানে এমনভাবে মিলন করতো যে অনেক গাছগাছালি বা ছোটো যে গাছগুলো হয় না, এগুলো শোয়াই ফেলতো, এবং মানুষের পাশে হচ্ছে ফসলি জমি ছিল, ওই ফসলি জমির ফসল নষ্ট করে ফেলতো। তো এই জন্য কিন্তু কোনো প্রবলেম ছিল না। প্রবলেমটা হচ্ছে যে একটা পর যে এই ঘটনাটা যখন সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের কানে কানে পৌঁছে যায়, তখন বাংলাদেশ, ইন্ডিয়া ও বিভিন্ন দেশ থেকে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষজন আসতে থাকে। হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো এসে ওখানে পূজা করে, এবং ব্যাপারটা এরকম হয় যে অমাবস্যা রাতের আগের দিন এই জায়গাটায় ওরা একটা পূজা মণ্ডপ তৈরি করে। তো এটার জন্য আমার দাদার মনে খুব কষ্ট লাগে, যে উনি ভাবে যে একটা সময় হয়তো আমাদের এই গ্রামটা সম্পূর্ণ মানে হিন্দু বাড়িতে পরিণত হয়ে যাবে, কারণ যে পরিমাণ হিন্দু, এবং এরকমও দেখা যায় যে হিন্দু মাঝে মাঝে ইন্ডিয়া থেকে ওরা মানে টাকা পয়সা নিয়ে এসে বাংলাদেশে জায়গা কিনে ফেলে, বাংলাদেশে ওরা সেটেল হয়ে যায়। তো দাদার চিন্তাভাবনা হলো যে এগুলোকে যে কোনো সময় এখান থেকে উচ্ছেদ করতে হবে, আর এগুলোকে উচ্ছেদ করার একটাই রাস্তা, সেটা হচ্ছে সাপ। যদি সাপ না উঠে তাহলে কেউ আর এখানে থাকবে না, বাবার মানে আমার দাদার এটা চিন্তাভাবনা ছিল। এরপরে দাদা কী করলো, মানে উনি তখন মানে গ্রামের সবগুলো মানুষকে একদিন ডেকে ওইখানে বসলো, বসে পরিকল্পনা করলো যে কী কী করা যায়। তখন গ্রামের মানুষগুলো বললো যে একটা কাজ করেন, মানে এইটাকে মানে সাপগুলোকে মেরে ফেললেই তো কোনো প্রবলেম মানে প্রবলেমটা সমাধা হয়ে গেল, আর তো কোনো ঝামেলা নাই। তখন দাদা অমাবস্যার রাতের বেলা সবাইকে বলে দেয় যে আমাদের গ্রামে মানে একটু সমস্যা আছে, ওই দিন কেউ আসতে পারবেন না। হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো যখন আসতে যাচ্ছিল, আমার দাদা ওই দিন রাতের বেলায় কাউকে আসতে দেয় নাই। এরপরে দাদা কী করে, জাল বানায়, মানে জাল পাতে, এবং জাল যখন পাতে দুইটা সাপ উঠে এসে জালের মধ্যে আটকে যায়। সাপগুলো যখন জালের মধ্যে আটকে যায়, তখন গ্রামের সবগুলো মানুষ মিলে সাপগুলোকে পিটে একেবারে মেরে ফেলে। অ্যান্ড সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, সাপগুলোকে মারার পরে আমাদের এলাকাতে মুষলধারে বৃষ্টি হয়। এরকম বৃষ্টি কোনো দিনও আর কোনো গ্রামে হয় নাই, মানে অত্র এলাকাতে হয় নাই। এত পরিমাণ বৃষ্টি হয় যে মানে আমাদের এলাকাতে পুরো বন্যা হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আশেপাশে যে গ্রামগুলো আছে, মানে আমাদের ইউনিয়ন ছাড়া অন্য কোনো এলাকাতে ওরকম বৃষ্টি হয় না। যখন মুষলধারে বৃষ্টি হয়, আকাশের দিকে তাকিয়ে নাকি তারা দেখে যে আকাশে কোনো বৃষ্টি নাই, তাহলে সরি, আকাশে কোনো মেঘ নাই, তাহলে বৃষ্টিটা আসলো কোত্থেকে? এই ব্যাপারগুলো কেউই বুঝতে পারে না। এবং এইটা চলতে চলতে একটা সময় আমার দাদার বাবা উনি অসুস্থ হয়ে যায়। উনি ভীষণভাবে অসুস্থ হয়ে যায়, উনি খাওয়া দাওয়া করতে পারে না, ওনার অবস্থা খুব খারাপ হয়ে যায়। অ্যান্ড এইভাবে চলতে চলতে একটা সময় অনেকে স্বপ্ন দেখানো হয় যে তোর বংশে সবসময় একটা সন্তানই থাকবে, দুইটা সন্তান হবে না, হক সেটা ছেলে কিংবা মেয়ে। এইটার হওয়ার পর থেকে নাকি আমার দাদার বাবার ঘরে একটাই সন্তান ছিল আমার দাদা, আর আমার দাদার ঘরে ছিল আমার বাবা, আর আমার বাবা থেকে হচ্ছে আমি। আমি জানি না এই কথাগুলো সত্য কি মিথ্যে, এগুলো আধ্যাত্মিক টাইপের কথা, শুধুমাত্র আমি আমার বাবার মুখে কথাগুলো শুনেছিলাম, যার জন্য আপনাদেরকে জানিয়ে রাখলাম।
আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকে শুরু করি। আমি আমাদের অত্র এলাকার কোনো একটা স্কুলে ক্লাস টেনে পড়তাম। আমি যখন ক্লাস টেনে পড়তাম, আমি ছিলাম যথেষ্ট রকমের ফাজি টাইপের একটা ছেলে। আমি মোটেও পড়াশোনার প্রতি ভালো ছিলাম না। বাবা যেহেতু ছোটোবেলা থেকেই বিদেশে ছিল, সুতরাং আমাকে শাসন করার মতো কেউ ছিল না। আর আমার কোনো ভাই বোন ছিল না, আমি একাই ছিলাম, যার জন্য দাদা দাদি বাবা দাদা দাদি মা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসত। এরকমও হইতো যে আমি স্কুলে না গেলে যদি মা আমাকে বকা দিত, আমার দাদা আমাকে নিয়ে বাজারে চলে যেত। এত পরিমাণ ভালোবাসত আমাকে। ওদের ওই অপরন্ত ভালোবাসার কারণেই হয়তো আমার পড়াশোনা হয়নি, আমি পড়াশোনা করতে পারিনি। যাই হোক, এরপর একটা সময় আমি এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি পরীক্ষাতে আমি বরাবর তিন বিষয়ে ফেল করি। ওই সময় আমাদের বেসে কোনো স্টুডেন্ট এত বিষয় ফেল করেনি, আমি যত বিষয় ফেল করেছি। এটা শোনার পরে তো আব্বা তখন মানে আব্বা পুরোপুরি রেগে যায় যে আমাকে আর পড়াশোনা করাবে না, এবং মা হচ্ছে আমার উপরে প্রচণ্ড রকম রেগে যায়। তো তারা তারপরে সিদ্ধান্ত করে যে আমাকে পড়াশোনা করাবে না। আব্বা তখন আবার দোকানে আমাকে কাজ দেয়। তো আব্বার দোকানে যখন কাজ দেয়, এটা এসএসসি পরে মানে এসএসসির পরপরে ঘটনা। আব্বার দোকানে কাজ দেওয়ার পরে আমি তখন হচ্ছে মানে আব্বার দোকানে কাজ করি, কিন্তু একটা ব্যাপার আমি খেয়াল করি যে আমার বাবা আমাকে মানে আমাকে একটু অন্যভাবে খাটায়। অন্যভাবে খাটায় বলতে এরকম যে আমাকে বলে ঝাড়ু দে, তারপর এটা পরিষ্কার কর, ওইটা পরিষ্কার কর। মানে আমাদের দোকানে অলরেডি দুইটা কাজের ছেলে রাখা আছে, কিন্তু আমার বাবা তারপরেও সম্পূর্ণ প্রেশারগুলো আমার উপরে দেয় যে দুইটা কাজের ছেলে আছে, তাদেরকে আমি যদি যাই তাদেরকে কাজ করতে দেয় না। মানে আমি বুঝতে পারি যে বাবা এই কাজগুলো আমার সাথে ইচ্ছে করেই করে। ঘরে এসে মায়ের কাছে বিচার দিল, আসলে কোনো কিছু কাজ হয় না। মা বলে যে তোর বাবা কর, এখন আমি কী করবো। মা বাবার উপরে কোনো কথা বলে না বরাবরের মতো। আমি তখন চিন্তা করতেছি যে এটা থেকে রেহাই পাওয়ার উপায়টা কী। আমি কোনো উপায় বুদ্ধি আর খুঁজে পাই না। দিনগুলো এভাবে কাটতেছে, আমি চিন্তা করতেছি আমি আমার বাবার দোকানে চাকরি করবো না, আমি বাবার দোকানে চাকরি করবো না, বাবার দোকান থেকে আমি চাকরি ছেড়ে দিব। তো আমি যার সাথে পড়াশোনা করেছিলাম, আমার একটা বন্ধু আছে যার নাম হচ্ছে জাবেদ। জাবেদের একটা বড় ভাই আছে, ওনার ঢাকাতে একটা দোকান আছে, মোবাইলের দোকান। উনি মোবাইলের কেসিং তারপরে এটা সেটা ওখানে বিক্রি করেন। তো মানুষটা কিন্তু যথেষ্ট ভালো, মানে যথেষ্ট ভালো মনের মানুষ, আগে আমাদের এলাকাতেই ছিল। আমি এক ধরনের সাথে ফোনে কথা বলি। ফোনে কথাবার্তা বলার পরে বললাম যে ভাই এই ঘটনা, আপনি যদি আপনি এখানে আমার একটু কাজ দেন খুব উপকার হয়। উনি আমাকে বলে যে তোর বাপের না দোকান আছে এত বড়। আমি বললাম আছে ভাই ঠিক আছে, কিন্তু আমি আব্বার দোকানে চাকরি করব না, এটা বলি। তো এটা বলার পরে তারপর আমি ওনার দোকানে মোবাইল দোকানে চাকরি করতে যাই। তো ওইখানে প্রায় আমি দুই মাসের মতো কাজ করি, ব্যাপারটা বাবা জানতে পারে। প্রথমত বাবা কিন্তু জানে না যে আমি কোথায় গেছিলাম, অ্যান্ড সবশেষ বাবা জানতে পারে যে আমি ওইখানে কাজ করতেছি। জানার পর আমার বাবা প্রচুর পরিমাণ রেগে যাওয়ার পরে আমার ওই বন্ধুর ভাইকে মানে জাবেদের ভাইকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে, বলে আজকের মধ্যে আমার ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিবি, যদি না পাঠাস তাহলে খুব খবর আছে। এটা বলার পরে আমার ওই বন্ধুর বড় ভাই আমাকে বলে যে তুই আমার দোকান থেকে চলে যা, তোর বাবা আমাকে ফোন করে এটা বলছে। তো আমি বললাম ভাই আমি তো আপনার দোকান অনেক উপকার করি, আপনার কাজ করে বের করে দিবেন। উনি আমাকে বলে ভাইরে তুই চলে যা, কোনো ঝামেলা করিস না। এরপর থেকে উনি আমাকে ওনার দোকান থেকে বের করে দেয়। তো দোকান থেকে যখন বের করে দেয়, আমি তখন চিন্তা করি যে আমি কোথায় যাবো। আসলে ঢাকা শহরে দুই মাস ধরে আসছি, অতটা মানে পরিচিত না। এরপরও আরেকটা ছেলে আছে যার বাড়ি হচ্ছে খুলনাতে, ওই ছেলের সাথে দুই মাসে আমার একটা সম্পর্ক হয়। ওই ছেলে আরেকটা মোবাইল দোকানে চাকরি করে। তো তাকে আমি বলি যে এভাবে আমাকে তো দোকান থেকে বের করে দিচ্ছে, কী করা যায়। মানে বাকি ঘটনাগুলো কিন্তু তাকে আর বলি না। এরপরে সে আমাকে বলে যে ফাইন ঠিক আছে, তাহলে তো আমাদের দোকানে চলে আয়। ওদের দোকানে মানে ও ছিল আর আরেকটা মানে মালিক ছিল, তো আমাকে ওই দোকানে নিয়ে যায়। ওই দোকানে নিয়ে যাওয়ার পরে আমি তখন ওই দোকানে কাজ করতেছি, দিনগুলো আমার মোটামুটি ভালোই কাটতেছে। এভাবে কাটতে কাটতে আমার ওই বন্ধুটা ওর কী করে ওর ভিসা হয়ে যায়, মানে ও নাকি ওমানে চলে যাবে, ওমানের ভিসা হয়। ও তখন ওই দোকানের চাকরিটা ছেড়ে দেয়। ও যখন দোকানের চাকরিটা ছেড়ে দেয়, তখন ওই দোকানের সম্পূর্ণ দায়িত্বটা আমার উপর চলে আসে। এবং আমার যিনি মালিক ছিল তিনিও খুব ভালো মনের মানুষ ছিল, সে ছিল চট্টগ্রামের মানুষ, কিন্তু মনের দিক থেকে অত্যন্ত ভালো। এরপর উনি আমাকে সম্পূর্ণ দায়িত্বগুলো বুঝিয়ে দেয়। আমাকে বলে যে ফরহাদ তুমি সব কিছু দেখাশোনা করবা, বেচা কিনা তুমিই করবা, তুমি মাল কিনবা, আমার উপর পুরো দায়িত্ব চলে আসে। এরপর থেকে বাবা তো আর আমাকে খুঁজে পায় না, বাবার সাথে আমার কোনো কথাবার্তা নেই, আমি বাড়িতে ফোনও করি না, মানে বাড়ির সাথে আমার সম্পৃক্ততা টোটালি নেই, আমি কারোর সাথেই কথা বলি না, মানে মোবাইলটাই সম্পূর্ণ বন্ধ করে দিই। কেন জানি জীবনটার প্রতি একটা ঘৃণা চলে আসছিল। এরপর আমি এই দোকানে কাজ করতেছি, খুব ভালোই আছি। এভাবে প্রায় এক বৎসর মতো কেটে যায়, কিন্তু ওই এক বৎসর আমি আমার পরিবারের কোনো মানুষের সাথে কথা বলি না, এবং আমার যে বন্ধু বান্ধব আছে, ক্লাসমেট, পাড়া প্রতিবেশী, কারোর সাথেই না। আমি সম্পূর্ণ আমার লাইফটাকে একটু মানে আলাদা করে ফেলি, আমার জীবনটাকে আমি আলাদাভাবে সাজাই। আমি চিন্তা করি যে আমি নিজের পায়ে দাঁড়াবো। এই চিন্তাভাবনাগুলো আমার মাথায় থাকে। এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে মানে আমি যার দোকানে চাকরি করেছিলাম ওনার সাথে একদিন আমার হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা হয়। তো দেখা হয় এরকমভাবে মানে কাকতাড়ুয়াভাবে, ওনাকে আমি রাস্তার মধ্যে দেখতে পাই, তা সেটা এক বছর পরে। দেখার পরে উনি আমাকে দেখা তো মানে একদম কান্না করে ফেলে। আমি তখন বলতেছি কী ব্যাপার ভাইয়া, কান্না কেন করতেছেন? আচ্ছা, ওনার নাম হচ্ছে সাজেদ ভাই। তো আমি বললাম যে সাজেদ ভাই কান্না কেন করতেছেন? আমাকে বলে যে তুই কোথায় ছিলি? আমি বললাম যে ভাই তো আমি তো ঢাকাতে চাকরি করি, আমি কিন্তু ওনার কাছ থেকে খুব দূরে না, ওনার দোকান
ঘন্টা থেকে পাঁচ ছটা দোকানের সামনে আমি কাজ করতাম, কিন্তু কখনো ওনার সামনে আমি পড়তাম না, ওনার সামনে আমি আসতাম না। মানে আমি খুব টেকনিক্যালি ওনার কাছ থেকে মানে হাইড করে চলতাম। তো এরপরে এইভাবে উনি আমাকে হঠাৎ করে বলতেছে যে তুই মানে তুই এত বড় একটা অমানুষ। আচ্ছা, অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে তাহলে পার্শ্ববর্তী দোকান হলে কেন চিনতে পারবে না। ব্যাপারটা এরকম না, মানে পাঁচ ছটা দোকান মিন্স হচ্ছে এখানে অনেক বড় একটা ওয়াল আছে, মানে ওয়ালের এ পাশে আর ও পাশে ছিল দোকানগুলো, মানে দুই পাশে দোকান ছিল, দুইটা রাস্তা ছিল, বিটুইন ওয়াল ছিল। তো যার জন্য হচ্ছে আর আমি কখনোই ওনার সাথে আমার দেখাও হয়নি আর ওর সাথে কথাও বলতাম না। তো যাই হোক, এক বছর পর যখন এইভাবে দেখা হলো, উনি হঠাৎ করে আমাকে বলতেছে যে তুই এত বড় অমানুষ, তুই তোর বাপের কবরে মাটিটাও দিলি না। আমি তখন বলি, ভাই কী বলেন, বাবার কবরে মাটি? মানে বলে তোর বাবা মারা গেছে তুই জানিস না। আমি তখন ওখানেই বসে যাই, হাউ মাউ করে কান্না করতে থাকি। আমি চিন্তা করতেছি আমার রাগের কারণে আমি আমার বাবার কবরে মাটিও দিতে পারলাম না। কাঁদতে কাঁদতে তখন আমি প্রায় এক বছর পরে নোয়াখালীতে ফিরে যাই। নোয়াখালীতে যাওয়ার পর আমি মা বাড়িতে যাওয়ার পর দেখি যে মা ঘরে দরজা বসে আছে এবং আমার দাদা দাদি দুজনেই আছে। আমি গিয়ে আমার মারে জড়ায় ধরে হাউ মাউ করে কান্নাকাটি করি। আমি কান্নাকাটি করি, তারপর গ্রামের সবগুলো মানুষ মোটামুটি সেদিন একসাথে হয়ে যায়। সবাই আমাকে জড়ায় ধরে সবাই আমাকে বলে যে তুই কীভাবে এত কালফিট হয়ে গেলি, এত বড় কালফিট তুই কীভাবে হলি, একটা বছরের ভিতরে তোর পরিবারে কোনো খোঁজখবর নিলি না, এমন মানুষও কি এই দুনিয়াতে আছে? সত্যিকার অর্থে আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে কেন আমার পরিবারের প্রতি আমার এতটা ঘৃণা জন্মায় গেল। এই ঘৃণাটা জন্মানোর কারণটা কি আমি কিছুই বুঝতেছি না। যাই হোক, মাকে জড়ায় ধরে খুব কান্নাকাটি করলাম। দাদা দাদু দুজনে আমাকে বুঝাইলো যে আসলে কেউ তো চিরকাল বেঁচে থাকে না, সবাইকে একদিন মরণের সাথে ভোগ করতে হয়। যাই হোক, কোনো সমস্যা নাই। এরপর আমি বাড়িতে থাকতেছি, আমি আর হচ্ছে ঢাকাতে যাই না। তো বাড়িতে থাকতেছি, থাকতে থাকতে এমন হইলো যে মানে আমার আর মানে বাড়িতে থাকতেও ভালো লাগে না। বাবা মারা গেছে, এরপরে মা সবসময় কান্নাকাটি করে, নিজের জীবনটাকে অনেক ভোর মনে হয়, পড়াশোনাও করি নাই। অ্যান্ড দাদা আছে, দাদা সংসার চালায়, দাদাই সব কিছু দেখভাল করে। এইভাবে দিনগুলো কাটতেছে। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে না, আমি আর মানে ঢাকাতে থাকবো না, আমি আর নোয়াখালী থাকবো না, নোয়াখালী থেকে আমি আবারও ঢাকায় একটা নতুন চাকরিতে জয়েন করি। নতুন চাকরিতে জয়েন করি, ওইখানে প্রায় আমি কাজ করি তাও প্রায় দুই বছরের কাছাকাছি। অ্যান্ড দুই বছর পরে আমি হচ্ছে হঠাৎ করে জানতে পারি যে আমার দাদাও মারা গেছে। অ্যান্ড আমার মা আমাকে ফোন করে বলে দেন দাদাকে, সে আমি দাদাকে মাটি দিয়ে যাই। তো এখন পরিবারে শুধু থাকে হচ্ছে আমার মা আর হচ্ছে আমার দাদি, এভাবে সংসারটা চলতেছিল। তো যাক, দিনগুলো ভালোই কাটতেছিল। এরপর থেকে আর কোনো প্রবলেম নেই, আমি আমার মতো করে ওইখানে চাকরি করতেছি এবং মাসে এসে যে পরিমাণ টাকা পাচ্ছি সেটা আমি আমার মায়ের জন্য পাঠাচ্ছি। দিনগুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে লাইক এরকম ছিল যে আমার মালিক, আমি আরেকটা দোকানে চাকরি করতাম, ওই দোকানটাও আমার উপরে মানে আমার দায়িত্বে চলতো। তো ওই মালিকও দিন ছিল না সেদিন, আসলে মানে লাইক একটা কী জানি একটা সেলিব্রেট ছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই। মানে মানে হচ্ছে লাইক মুসলমানদের অনেক তো উদযাপন থাকে, মানে কী একটা উদযাপন যেটা রবিউল আউয়াল নাকি এরকম কিছু একটা ছিল। তো সেদিন হচ্ছে মানে পুরো শহরের মানুষ শহরটাকে সুন্দর করে সাজানো হয়েছিল অনেক জিগজাট করে। তো সেদিন হচ্ছে একটা মেয়ে মানে আমার দোকানের সামনে আসছিল, তো রিসার্চ করার জন্য আসছিল, রিসার্চের জন্য আসছিল। তো আমাকে বলতেছে যে ভাইয়া মানে আমার মানে কিছু টাকা রিসার্চ করবো, 50 টাকা রিসার্চ করে এবং তার ফোন নাম্বারটা হচ্ছে আমার দোকানে থাকে। তো থাকার পরে আমি তখন মেয়েটা যখন চলে যায়, আমার মনের ভিতরে অনেক শয়তানি বুদ্ধি জাগে। মানে শয়তানি জাগে ব্যাপারটা এরকম যে আমি যদি মেয়েটার সাথে একটু কথা বলতে পারি তাহলে হয়তো ভালো লাগবে। মেয়েটা কিন্তু অনেক মানে অনেক দামি একটা গাড়ি নিয়ে আসে, আর ছোটোবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা ছিল এরকম যে আমি যাকে বিয়ে করবো সে অনেক বড় লোক হইতে হবে, অনেক সুন্দর হইতে হবে। মানে সবসময় বলতাম যে আমি বিয়ে করবো বড় লোকের সুন্দরী মেয়েকে, এটা আমি সবসময় বলতাম। তো আমি দেখলাম যে মেয়েটা দেখতে অনেক সুন্দর আর একটা গাড়িও তাদের আছে। এটা চিন্তা করার পরে আমি তখন ভাবতেছি যে আমি মেয়েটার সাথে কথা বলবো। আমি তখন নাম্বারটা আমার মোবাইলে সেভ করি, সেভ করার পর তাকে কল দিই। কল দেওয়ার পরে প্রথমত সে কলটা রিসিভ করে না, এটা 3-4 দিন পরে প্রথমে কলটা রিসিভ করে না। এরপরে আমি আবারও কল দিই, তখন কলটা রিসিভ করে, রিসিভ করে খুবই দ্রুত আমার সাথে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, বল কী অবস্থা, ভালো আছিস, মানে তুই এখন কোথায় আছিস, মানে এমনভাবে কথা বলতেছে যেন আমি তার পরিচিত। পরে আমি বলতেছি যে এক্সকিউজ মি, আপনি তো আমাকে চিনতে পারছেন না, আপনি কি জানেন আমি কে? পরে বলে কে, রাতুল না? আমি বললাম না না, কিছুটা নামের সাথে মিল আছে কিন্তু রাতুল না, আমার নাম হচ্ছে ফরহাদ। পরে বলে ফরহাদ? আমি বললাম হ্যাঁ ফরহাদকে। আমি বললাম যে আমার নাম, আমার বাড়ি নোয়াখালী, আপনি আমাকে চিনবেন না, ওরকম করে বলি। তখন বলে যে আমার নাম্বারটা কোথায় পাইছেন? আমি বলি যেখানেই পাইছি এখন কি মানে মানে আপনি কি আমার সাথে একটু কথা বলবেন? পরে বলে ও আচ্ছা বুঝতে পারছি, তাহলে ওই রাস্কেলটা আমার নাম্বারটা বুঝি মোবাইলে মানে মানুষের কাছে ছড়াই দিছে, তাই না? ওরে আমি মামলা করবো, এই করবো, সেই করবো, আমাকে তো চিনে না, মানে পুরো ক্রেজি টাইপের কথাবার্তা করলাম।
আমি বলতেছি যে আপনি আমার সাথে এরকম করে কথা বলতেছেন কেন? আপনি একটু ভালো করে কথা বলেন, আপনার কথা শুনে মনে হচ্ছে যেন আমি আপনার অনেক বড় শত্রু। পরে বলে, শত্রু না হইলে কি আর আপনি আমার সাথে এরকমটা করতে পারেন? পরিচয় দিতেছেন না, বলেন নোয়াখালী। নোয়াখালী মানে কি? নোয়াখালী মানুষকে তুমি দেখতেই পারি না। আমি তখন বলেছি, কেন নোয়াখালী মানুষকে দেখতে পারেন না? কেন নোয়াখালীর মানুষকে ভালো না? পরে বলে, ভালো ঠিক আছে, ওরা খুব ক্রিটিক্যাল টাইপের হয়। আমি তখন বললাম যে দেখেন, নোয়াখালীতে অনেক ভালো মানুষগুলো বসবাস করে এবং বাংলার বুকে অসংখ্য নোয়াখালীর ভালো ভালো মানুষরা আছে, সুতরাং নোয়াখালীকে নিয়ে এভাবে ক্রিটিসাইজ করে আপনি কথা বলতে পারেন না। একটা পয়েন্ট আমার তখন রাগ লাগে যে মেয়ে যতই সুন্দর হোক, যতই বড় লোক হোক, কিন্তু আমার ডিস্ট্রিক্ট নিয়ে এভাবে কথা বলবে আমার সহ্য ছিল না। আমি তখন তার ফোন লাইনটা কেটে দিই। কেটে দেওয়ার পরে ইন দ্য মিন টাইম এটা আবারও কল ব্যাক করে। কল ব্যাক করার পর আমি তখন ধরি না, দ্বিতীয়বার কল দেওয়ার পরে কলটা রিসিভ করি। তারপরে বলে যে ভাইয়া রাগ করছেন। আমি বলি, না আপনি বড় লোক হইতে পারেন, আপনি সুন্দর হইতে পারেন, হোয়াট এভার, কিন্তু আমার ওই আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই। কারণ হচ্ছে আমি বুঝতে পারি যে আপনি মানুষদেরকে ছোট করেন, সুতরাং আপনার ভিতরে অনেক অহংকার। আমরা নোয়াখালীর মানুষ বলে আপনি আমাদেরকে কটুক্তি করে কথা বলেন। মেয়েটা তখন বলতেছে, না না ভাই, আপনার সাথে কটুক্তি করে কথা বলতেছি না, এমনিই বলতেছিলাম, আপনি প্লিজ রাগ করেন না, আপনি অনেক লক্ষ্মী ভাই, খুব সুন্দর করে আমার সাথে কথা বলে। কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি বলি যে আমাকে বলে যে আপনি আমার নাম্বারটা কোথায় পাইছেন? তখন আমি বলি যে দেখেন, আমার আসলে আমি ওই মিথ্যাটাই বলি যে আমি আসলে দুষ্টমি করে মোবাইলের নাম্বারটা বানিয়েছিলাম। বানিয়ে ভাবছিলাম যদি ছেলে হয় তাহলে হচ্ছে আমি মানে তাকে 1000 টাকা দিব, আর যদি মেয়ে হয় আমি তার সাথে প্রেম করব। এটা বলার পরে মেয়েটা তখন বলতেছে, কেন মানে এরকমটা কেন করলেন আপনি, এটার কারণটা কি? তা ছেলে হইলে টাকা দিবেন, মেয়েটা হইলে প্রেম করবেন? মানে আমি বললাম, কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন। কথাগুলো কিন্তু মিথ্যা ছিল। আমি বললাম যে আজকে আমার জন্মদিন, সুতরাং আমার জন্মদিন আমি এই প্ল্যানিংটা করেছিলাম। তো মেয়েটা বলতে, বাহ, আপনি তো অনেক ভালো মানুষ, জন্মদিন এইভাবে সেলিব্রেট করেন? আমি বললাম, হ্যাঁ, আমার জন্মদিনটা আমি ঠিক এভাবেই সেলিব্রেট করি। এরপরে কথা বলতে বলতে মেয়েটার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এরপরে রাত্রেবেলায় আমি তাকে আবারও কল দিই, তার সাথে কথা বলি। এভাবে তার সাথে আমি কন্টিনিউ কথা বলতে বলতে দুজনের মাঝে একটা ভালো জানাশোনা হয়। আমি জানতে পারি যে ঢাকাতে ওদের একটা নিজস্ব বাড়ি আছে 6 তলা, এবং ওর বাবা হচ্ছে মানে অনেক নামি দামি একজন ব্যবসায়িক। ওর ভাই নাই, একটা বোন আছে, আর এই বোনটা ওর ছোটো বোন। তো পরিবারটা অনেক সুখী একটা পরিবার, যথেষ্ট বড় লোক। তো এগুলো দেখার পর আমার তখন খুব ভালো লাগে, আর আমি তো বরাবর মতো ছোটোবেলা থেকে এই স্বপ্নটা দেখে আসছিলাম যে আমি যাকে বিয়ে করব সে দেখতে হবে কুইনের মতো, অ্যান্ড তার বাপের অনেক প্রপার্টি থাকতে হবে। তো যখন আমার স্বপ্ন আর বাস্তবতার সাথে মিলে গেল, তখন আমি মেয়েটার সাথে খুবই গভীরভাবে মিশে গেলাম, কিন্তু ভালোবাসার কথা এখনও বলা হয়নি। দিনগুলো এভাবেই কাটতে কাটতে একদিন 31st night ছিল। 31st night হচ্ছে, তো আমি সেদিন মানে আমার একটা টার্গেট ছিল যে আমি সেদিনে তাকে মানে আমি আমার প্রপোজটা করব, মানে ভালোবাসার কথাটা বলবো। তো 31st night হচ্ছে আমাদের শহরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল সেদিন, একেবারে জাঁকজমট করে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমি এটাকে বললাম যে আমি তোমার সাথে একটু দেখা করতে চাই, তুমি 31st night আমার সাথে আসবা, মানে 11:49 আমরা সেলিব্রেট করবো, এরকম একটা প্ল্যানিং ছিল। আমি যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ের বাসার সাদে। তো মেয়েটা তখন আমাকে বলতে আসছে যে আমি কি এত রাতে বাসা থেকে বের হইতে পারবো? আমি তাকে বলি যে দেখেন, মানে দেখো, আমি তখন তার সাথে তুমিতে চলে আসি, যে তোমার সাথে আমি এতদিন ধরে কথা বলি, উই আর গুড ফ্রেন্ড, সো আমার জন্য অ্যাটলিস্ট তুমি এই কাজটা করতে পারবা না? তুমি এটা আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, দেখি আমি কী করতে পারি। তো ঠিক আছে, 11:00 আমাকে কল দেয়। কল দিয়ে বলো, আমি কি আসবো? এবং আসবা মানে অবশ্যই আসবা, আমি তোমার জন্য ওয়েট করতেছি। তখন সে আমার সাথে দেখা করার জন্য 31st night আমাদের ওই বাসার সাথে আসে। যদিও সিকিউরিটিকে মোটামুটি 500 টাকা জরিমানা মানে 500 টাকা ঘুষ দিয়ে আমাকে কাজটা করতে হয়েছিল। এরপর মেয়েটা আসে বাসার ছাদের উপরে। আসে, আসার পরে আমি তখন মোমবাতি দিয়ে খুব সুন্দর করে আমার সাজটা মানে আমার বাসার ছাদটাকে সাজাই। দেখার পর তো ও প্রচুর পরিমাণ খুশি হয়, আমাকে বলে, আল্লাহ, এত সুন্দর করে সাজিয়েছ। যখন 11:49 বাজে তখন সে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলে চিল্লাইতেছে, আর আমি তাকে বলতেছি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এটা শোনার পর বলতেছে, খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, তাকে বলতেছে, কী ব্যাপার? মানুষ বলবে 31st night আজকে মানে 31st night সে বলবে যে হ্যাপি নিউ ইয়ার, তুমি হ্যাপি নিউ ইয়ার না বলে বলতেছে আই লাভ ইউ। আমি বললাম যে আমার কাছে ওই হ্যাপি নিউ ইয়ার চেয়েও আই লাভ ইউ বলাটা অনেক ইম্পর্টেন্ট। বলে, কেন? আমি বলি, এই একটা দিনের জন্য আমি আজকে এতগুলো মাস কাটিয়েছি, আমি জানি তুমি অনেক বড় লোক, তোমার ব্যাপারে অনেক টাকা আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু কেন জানি তারপরও তোমাকে আমার খুব ভালো লাগে, আর ভালো লাগে বলে ভালোবাসার কথাটা বলে ফেলেছি। তুমি রাজি হবা কি হবা না সেটা আমি জানি না, তবে আমার দিক থেকে আমি অনেক বেশি হ্যাপি, কারণ আমি আমার ভালোবাসার কথাটা তোমাকে বলতে পারছি। এটা বলার পরে মেয়েটা এসে আমাকে জড়ায় ধরে বলে যে আজ পর্যন্ত কোনো ছেলে কোনো মেয়েকে এত কিউট করে প্রপোজ করছে আমি শুনি নাই, তুমি আসলে ইন্টেলিজেন্ট, আমি জীবনে কখনো কোনো ছেলের হাত ধরে নেই, কোনো ছেলের সাথে কথা বলি নাই, কিন্তু তোমাকে দেখার পর কেন জানি আমার মনে সেদিন থেকে একটা ভালোবাসা জেগেছিল। আচ্ছা হ্যাঁ, এর মাঝে কিন্তু আমি তার কাছে সত্যগুলো বলেই ফেলেছি, আমি মোবাইল দোকানে চাকরি করি, আমার পরিবারে কে কে আছে বা কীভাবে তার নাম্বার নিলাম সব কিছু বলা হয়ে যায়। যাই হোক, সেদিন রাত প্রায় 2টা পর্যন্ত আমরা একসাথে বাসার সাথে থাকি, অ্যান্ড সেই মুহূর্ত পর্যন্ত তার প্রাইভেট কারটা কিন্তু আমাদের বিল্ডিংয়ের নিচেই থাকে। সে আবার তার প্রাইভেট কারে করে রাত 2টা বাজে ওখান থেকে চলে যায়। আমি তো তখন পুরা কিং খান যে আমার ভালোবাসার মানুষ
মানুষ বিউটি কুইন আর এছাড়া আমার শ্বশুর মহাবড় ব্যবসায়িক। আমি তো তাকে বউ ভাবতে শুরু করি, দিনগুলো এভাবে কাটতেছে। কাটতে কাটতে খুবই ভালো সময়গুলো কাটতেছে, কোনো খারাপ সময় না। মানে ও আমাকে যথেষ্ট বুঝি, আমিও তাকে যথেষ্ট বুঝি। আমি যে টাকা বেতন পাই, খুব বেশি টাকা বেতন পাই না, মাত্র 12,000 টাকা বেতন পাই, এই 12,000 সম্পূর্ণ টাকাটা আমি আমার পরিবারের জন্য পাঠিয়ে দিই। অ্যান্ড মাও কিন্তু আমার প্রতি অনেক বেশি হ্যাপি, মাও আমার উপরে কোনো রকম রাগ ক্ষোভ অভিযোগ কিছুই নেই, যেহেতু আমাদের সংসারে অ্যানাদার কোনো মেম্বার নেই, শুধু মা আর হচ্ছে আমার দাদি। সেই জন্য আমাদের ও সংসারে কোনো রকম মানে প্রবলেম, আমি যেটা দিতেছি ওইটা দিয়ে তারা খুব ভালোভাবে চলতেছে। দিনগুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে, আচ্ছা আমি ওর আসলে নামটাই বলি নাই, তার নাম ছিল অনু। তো অনু আমাকে একটা পর্যায়ে বলতেছিল যে আমাদের এই সম্পর্কটার ভবিষ্যৎ কি ওভাবে বলে। আমি তখন বলি যে তুমি কী ধরনের ভবিষ্যৎ চাইতেছো আমার কাছে বলো। আমাকে বলে যে ভবিষ্যৎ এরকম যে মানে আমরা আসলে ফিউচারে কোথায় থাকবো, কোথায় সেটেল হবো, কোথায় কী করবো। আমি থেকে বলতেছি কেন বাংলাদেশে সেটেল হবো, ওখানেই থাকবো, সব কিছু তো ঠিকঠাক তাই না। আমাকে বলে এই মোবাইল দোকানে চাকরি করে। আমি বললাম মোবাইল দোকানে চাকরি না করলে তো কিছু একটা করতে হবে, করবো। আমাকে বলে কী করবা? আমি বললাম দেখি অন্য কোনো কিছু করা যায় না, প্রয়োজনে একটা মোবাইল দোকান দিয়ে দিব। আমাকে বলে শোনো আমি কোনো মোবাইল দোকানদারকে বিয়ে করবো না। আমি তখন বলি যে কেন মোবাইল দোকানদার কি খারাপ? আমাকে বলে যে না খারাপ না, কিন্তু মোবাইল দোকানদার আমার হাজব্যান্ড হবে, এইটা আমি আমার ফ্রেন্ডদের সামনে কীভাবে বলবো? আমার ফ্রেন্ডের হাজব্যান্ড কেউ হচ্ছে আমেরিকা থাকে, কেউ হচ্ছে কানাডা থাকে, কেউ হচ্ছে বড় বিজনেসম্যান, কেউ হচ্ছে আর্টিস্ট বা অ্যাক্টর, আমি কেন মানে এরকম একটা ছেলেকে বিয়ে করবো যে কেন হচ্ছে একটা মোবাইল দোকানদার? আমি তখন তারা বলি ওকে ফাইন ঠিক আছে, তাহলে তুমি কী করে যাচ্ছ? ও বলে তোমার লাইফটাকে একটু চেঞ্জ করো, ডেভেলপ করো। দিনগুলো এভাবে কাটতেছিল, কাটতে কাটতে হঠাৎ করে দেখি 2 দিনের জন্য তার মোবাইলটা বন্ধ। এটা প্রায় আমার প্রায় 1 বছর রিলেশন হওয়ার পরে 2 দিনের যখন মোবাইলটা বন্ধ, আমি কিছুই বুঝতে পারতেছি না মোবাইল বন্ধ কেন। আমি বারবার নাম্বারটা ট্রাই করি বাট কোনোভাবেই নাম্বারটাতে আমি কানেকশান পাই না। তখন আমার প্রচুর পরিমাণে খারাপ লাগে, খারাপ লাগে এইটা ভেবে যে এই কয়টা দিনে আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি চাইলেও তার কাছ থেকে সরতে পারতেছি না, আমার রিলেশনটা অনেক গভীর হয়ে যায়। একটা পর্যায়ে যখন মোবাইলটা বন্ধ পাই তখন আমি চিন্তা করতেছি আমি মানে ও আমার মানে এরকম হয়ে গেছে যে আমি পাগলের মতো হয়ে গেছে। আর আরেকটা ব্যাপার, এতদিন পর্যন্ত একটাবারের জন্য কিন্তু তার বাসায় আমি যাই নাই, মানে তার বাসা আমি চিনিও না, বাসায় যাই নাই, তো বাসাও চিনি না। আমি রাস্তার সাথে হাঁটতেছি, আমি একরকম কান্নাকাটি করতেছি, আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছুই বন্ধ হয়ে গেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। যে মানুষটাকে এত ভালোবাসলাম হঠাৎ করে সে কোথায় হারায় গেল। অ্যান্ড 2 দিন পরে সে আমাকে আবারও কল দেয়। কল দেওয়ার পর আমি তার সাথে কথা বলি, আমি খুব রাগান্বিত ভাষায় কথা বলি যে আমি তোমার সাথে কথা বলতে চাই না, তোমার সাথে এই 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 কাজগুলো করছো, মানে খুবই সিনক্রেট করি। সে আমাকে বলে যে একটু বোঝার জন্য ট্রাই করো, আমার একটু পরিবারে প্রবলেম হয়েছে, আমি এখন কী করবো? আমি বলি পরিবারে প্রবলেম মানে কী প্রবলেম? ও আমাকে বলতেছে যে আমি তো আসলে তোমাকে বলতে পারতেছি না, তোমাকে কীভাবে বলবো, তুমি যদি রাগ করো এই জন্য। আমি বললাম না না আমি রাগ করবো কেন, আসলে আমার একটা বদ অভ্যাস আছে, আমি মানে কথায় কথায় রেগে যাই, প্রচুর পরিমাণ রেগে যাই, এটা কিন্তু বুঝতে পারে। তখন অনু আমাকে বলতেছে যে দেখো মানে আমার বাবা হচ্ছে জোর করে তার একটা বন্ধু সাহের সাথে আমার এঙ্গেজমেন্ট করায় ফেলছে। এটা শোনার পরে আমি একটা হাসি দিলাম, আমি মন খারাপ করলাম না, হাসি দিলাম। আমাকে বলে কেন হাসছো কেন? আমি বললাম এই কারণে হাসছি, এঙ্গেজমেন্ট তো দূরের কথা, তোমার যদি বিয়েও হয়ে যায় তাও তুমি আমার কাছে চলে আসবা, আর এটাই হচ্ছে আমার ভালোবাসার শক্তি আর বিশ্বাস। তখন সে আমাকে বলতেছে এত পাগল তুমি? আমি বললাম পাগল কিনা জানি না, তবে তোমাকে ছাড়া বাঁচবো না, শুধু এটুকুনই জানি। আমি তখন তারে বলেছি আমি তোমার সাথে পালাইয়ে যাবো। ও আমাকে বলে পালাইয়ে যাবো? আমি আমার বাবাকে এত বড় কষ্ট কোনো দিনও দিতে পারবো না। অ্যান্ড তুমি জানো যে আমার বাবা একজন সম্ভ্রান্ত মানুষ, অনেক বেশি টাকা পয়সার মালিক, আমি এগুলো করতে পারবো না। আমার বাবার এই সমাজে সোসাইটিতে একটা সম্মান আছে। আমি বললাম বারে বাহ, তোমার বাবার সম্মানটাই তোমার কাছে বড় হয়ে গেল, কিন্তু আমি যে তোমাকে ভালোবেসেছিলাম আমার ভালোবাসার কোনো সম্মান তোমার কাছে নেই, তুমি অন্য কারো বউ হয়ে যাবার আমি সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো, এটাই কি ভালোবাসার শেষ প্রতিদান? খুব ভালো করে আমি তাকে বুঝিয়ে বললাম। একটা পর্যায়ে সে রাজি হলো, আমাকে বলো আচ্ছা ঠিক আছে তুমি যদি এভাবেই বলতেছো আমি তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করবো, অ্যান্ড পালিয়ে যাওয়ার ব্যাপারটা আমি করতে পারবো না। আমি বললাম যে কন্টিনিউ কীভাবে করবা? তোমার বাবা তোমার বিয়ে ঠিক করে ফেলেছে, তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, 2 দিন পর তোমার বিয়ে হয়ে যাবে, সো কন্টিনিউ কীভাবে করবা? ও তখন চুপচাপ কোনো কথা বলে না, নীরবে নিচের দিকে তাকিয়ে আছে। আমি বললাম অনু একটা কথা শোনো, আমি জানি আমার বাপের অনেক বেশি টাকা পয়সা নাই, আমার বাবাও নাই, আমি গরিব মানুষ, কিন্তু এটুকুন মনে রেখো আমার বুকে যে ভালোবাসাটা তোমার জন্য জমা আছে, এই ভালোবাসা দিয়ে আমি আমার রাজ্যের রাজকন্যা করে তোমায় সারা জীবন রাখতে পারবো। আমাকে একটা সুযোগ দাও তোমার সেবা করার, তোমার পাশে থাকার, তোমাকে ভালোবাসার, বুঝতে পারবো যে আমি তোমাকে কতটা ভালোবাসতে পারি। খুব ডিপলি যখন তাকে আমি এই কথাগুলো বলতে থাকি একটা পর্যায়ে সে রাজি হয়। আমাকে বলে তাহলে পালায় কোথায় যাবো? বললাম কক্সবাজার যাবো, অ্যান্ড ওখান থেকে একটা ব্যবস্থা করবো। তখন সে আমাকে বলে আচ্ছা ফাইন ঠিক আছে। তারপরে সে ঠিক হয়, কিন্তু ঠিক হওয়ার পরে আমি ডিসাইড করতেছি যে আমি কক্সবাজার যাবো না, কারণ কক্সবাজারে অনেক প্রবলেম আছে, যে কোনো ছেলে মেয়ে হারাই গেলে বাপ মাগুলো বেশিরভাগই কক্সবাজার গিয়ে খোঁজে, অ্যান্ড কক্সবাজার খুঁজতে গেলে আমাকে পেয়ে যাবে। এই ভয়ে আমি তাকে বললাম যে আমরা কক্সবাজার না গিয়ে আমরা এনাদার কোথাও যাই। তখন সে আমাকে বলে যে কোথায়? আমি বললাম সিবিসে, মানে চট্টগ্রাম সিবিস।
এরপরে আমি যেখানে দোকানে কাজ করতাম, মানে আমি যে দোকানে কাজ করতাম ওখানে প্রায় মোবাইলের যত দোকান আছে সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায়, অত্যন্ত ভালো সম্পর্ক। তো সেখানেরই একটা ছেলে আছে, তার বাড়ি হচ্ছে চিটংয়ের, ওর সাথে কথাবার্তা বলে আমি একদম হচ্ছে অনুকে ঢাকা থেকে চিটংয়ে নিয়ে আসি। চিটংয়ে নিয়ে আসার পরে তখন আমি চিটংয়ে থাকতেছি, আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রবলেম নাই। আমি যেদিন আসছি তার পরের দিন আমি তাকে বিয়ে করি, কিন্তু এখানে বিয়ে করার একটা ব্যাপার আছে। আমাকে বলে যে দেখো, তো আমি তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদের পরিবারে একটা রেওয়াজ আছে, আর রেওয়াজটা হচ্ছে এরকম যে মানে আমি অ্যাটলিস্ট আমার পরিবারকে এইটা বলতে পারবো যে আমি একটা স্ট্রং কাবিন করেছি। আমার পরিবার বলবে যে ছেলের বাড়ি চিনিস না, ঘর চিনিস না, তো কীভাবে ওকে বিয়ে করলে, এই কথাগুলো আমার বাবা মা বলবে। তখন আমি তাদেরকে কী জবাব দেবো? তুমি আমাকে বলো, অ্যাটলিস্ট তুমি আমাকে একটা স্ট্রং কাবিন দাও, একটা ভালো অ্যামাউন্টের কাবিন দাও, যেটা নিয়ে আমি আমার পরিবারের সামনে যাইতে পারবো বা আমার পরিবার আমাকে ছোটো মনে করবে না। তখন আমি বললাম যে তুমি কত চাও? ও বলে তুমি 20 লাখ টাকা দাও। অ্যান্ড 20 লাখ টাকা দেওয়ার পর ওইখানে যে কাজই ছিল, কাজই হঠাৎ করে 5 লাখ টাকা কমায় দেয়। কাজই বলে 5 লাখ টাকা কমায় দাও। ও আমাকে বলে যে না, 20 লাখ টাকাই দিতে হবে, অ্যান্ড আদারওয়াইজ আমি বিয়ে করবো না। আমি তখন অবাক হয়ে গেলাম যে কাবিন নিয়েও কেন ঝগড়া করবে? ওর কথাই একটা যে তোমাকে তো আমি কখনো দেখিও না, তোমার পরিবারও যাই না, তোমার পরিবারে কী আছে না আছে সেটাও জানি না, বিয়ের পর যদি তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে বিয়ে করার পর আমার পরিবার আমায় কখনো মেনে নিবে না, আর পরিবার যখন মেনে নেবে না তখন আমি কোথায় যাব? আর সেজন্য আমি বিয়ের কাবিনটা খুবই স্ট্রং করতে চাই। ওর কথা মতো শেষ পর্যন্ত 20 লাখ টাকা কাবিন ওর সাথে আমার চট্টগ্রাম শহরে সিবিসি বিয়ে হয়। বিয়ে হবার পর আমরা ওখানে থাকতেছি, ওর পরিবারের সাথে কথা বলে না, ও পরিবারের সাথে কথা বলে না, আমি মানে এভাবে দিনগুলো কাটতেছে। কাটতে কাটতে একটা পর্যায়ে মানে প্রায় আরও 2 থেকে আড়াই মাস তারই মাঝে সে তার পরিবারের সাথে কোনো রকম কথা বলে না, আমার সাথে থাকতেছে, দিনগুলো এভাবেই কাটতেছে। আড়াই মাস পরে আমাকে বলতেছে যে ওর মায়ের কথা নাকি ভীষণ মনে পড়তেছে। তাই আমি বললাম যে তোমার মায়ের কথা ভীষণ মনে পড়লে এখন কী করবো? আমাকে বলে মাকে দেখতে যাবো। আমি বললাম পাগল হয়ে গেছো, তোমার মাকে যদি দেখতে যাও তাহলে তো তোমার মা তোমাকে ওখানে রেখে দিবে, অ্যান্ড তোমাকে রেখে দিলে আমার কী হবে? আমাকে বলে যে আমি তো তোমাকে ভালোবাসছি এবং তুমি আমাকে ভালোবাসো, আমরা দুজন দুজনকে অত্যন্ত ভালোবাসি, আমরা দুজন যদি ঠিক থাকি পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে আলাদা করতে পারে। তারপরে সে কী করে, আমার কাছ থেকে অনুমতি নিয়ে সে হচ্ছে ঢাকাতে যায়। ঢাকাতে যাওয়ার পরে আর আমি কিন্তু আমার আম্মার সাথে এই ব্যাপারগুলো কোনো কিছু শেয়ার করতেছি না, মানে বিয়ে করেছি আমি হচ্ছে সেটাও আমার মাকে বলি নাই। আমার মাকে তো জানে আমি ঢাকাতে আছি, ওইখান থেকে টাকা পয়সা মায়ের জন্য পাঠাইতেছি প্রতি মাসে, তো এই জন্য আর মা কোনো কিছু মিন করে না। তো এরপরে কী হলো, ও যখন ঢাকাতে গেল, ঢাকাতে যাওয়ার পরে ওর মোবাইল ফোনটা হঠাৎ করে আগের মতো বন্ধ। আমি তখন বুঝতে পারলাম যেহেতু পরিবার ওরা আটকে ফেলছে, যদি আমি যেতে বারবার নিষেধ করেছিলাম তারপরেও গেল। যখন দেখলাম নাম্বারটা বন্ধ, নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমার তখন মাথাটা খারাপ হয়ে গেছে। এখন আমি চিন্তা করতেছি যে কোনো না কোনোভাবে কিছু করতে হবে। মানে একদিন নাম্বারটা বন্ধ ছিল, এর পরের দিন সে আমাকে নতুন একটা নাম্বার থেকে কল দেয়। কল দিয়ে বলতেছে যে তোমার কথাই আসলে ঠিক ফরহাদ, আমার আসলে এইভাবে বাড়িতে হুটহাট করে আসাটা ঠিক হয় না। আমি বললাম কেন? আমাকে বলে যে আমার পরিবার আমাকে আটকে ফেলছে। আমি বলি কীভাবে? বলে বাবা আমার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে। আমি বললাম এটা কার মোবাইল? বলে আমার ছোট বোনের মোবাইল। আমি বললাম তাহলে এখন তুমি কোথায়? বলো আমি বাসাতে আসি, আমি তো বাসা থেকে বেরোতে পারি না, আমাকে আটকে ফেলছে, এখন আমি কী করবো? আমি বললাম আটকাবি তো, এটা বিয়ে সিম্পল, তুমি ওখানে গিয়েছিলে কেন? তোমাকে তো যাওয়াটাই ভুলেছে। আমাকে বলে কী করবো? তুমি তো দেখেছো যে মায়ের জন্য আমার কলিজাটা কেমন ধরপড় করে কাঁপতেছিল। আমি তখন তারে বললাম যে তাহলে আমি এখন তোমার জন্য কী করতে পারবো? ও বলে আমার জন্য নয়, বলো তোমার বউয়ের জন্য। আমি বললাম যে তাহলে কী করবো? আমাকে বলে দেখো, আমি ওই কক্সবাজার তোমার সাথে আবারও যাবো, আমাদের হাতে জমানো যে টাকাগুলো আছে এগুলো শেষ হয়ে যাবে, তারপর আমরা কী করবো? আমাদের তো নেই কোনো ভবিষ্যৎ, আমাদেরকে তো কিছু একটা ভবিষ্যতে করতে হবে, আমাদের সন্তান হবে, তাকে খাওয়াইতে হবে এবং জীবন নিয়ে চিন্তা করতে হবে, যার জন্য আমি তোমার কাছে রিকোয়েস্ট করি যে প্লিজ তুমি কিছু একটা করো। আমি বললাম যে আমি কী করবো, আমার করার কী আছে? তুমি আমাকে বলো আমি কী করতে পারি, তুমি যেটা বলবা আমি সেটাই করবো। আমাকে বলে আমি যেটা বলি সেটাই করবা? আমি বললাম হ্যাঁ, তুমি যেটা বলো আমি ঠিক সেটাই করবো। তারপর সে আমাকে বলে যে ফাইন, তাহলে তুমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলো, মানে ফ্রেন্ডস মিন্স হচ্ছে আমার বড় ভাই, এটা বলে যে বড় ভাইয়ের সাথে কথা বলো, ওনার সাথে কথাবার্তা বলো, উনি কিন্তু আমেরিকাতে থাকে, মানে আমেরিকাতে থাকে, অনেকবার আমেরিকাতে যাতায়াত করছে, ওনার মানে আমেরিকাতে অনেক ভালো গাইডলাইন আছে, তোমার জন্য আমেরিকার একটা ভিসা ব্যবস্থা করবে। আমি তখন বললাম যে বাংলায় বল লিখতে আমি কলম ভেঙে ফেলি, আমি যাবো আমেরিকাতে? আমাকে বলে বল লিখতে কলম ভেঙে ফেললেও কোনো প্রবলেম নাই, আমেরিকাতে তোমার মতো অশিক্ষিত অনেক মানুষ আছে। আমি বললাম আমেরিকায় যেতে হলে আইলস লাগে, এই লাগে, ওই লাগে, ওগুলো আমি কোথায় পাবো? ও বলে আমেরিকায় যারা ক্লিনারে চাকরি করতে যায় তাদের কি আইলস আছে? আমেরিকায় যারা রাস্তা পরিষ্কার করে তারা কি আইলস করে যায়? তারা কি হাই এডুকেটেড পার্সন নাকি? আমি তখন বুঝলাম যে তাও তো ঠিক, যে ক্লিনার হবে সে তো আর হাই এডুকেটেড হবে না। আমাকে বলে যে তোমার জন্য আমেরিকার একটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা বের করবে, তুমি অ্যাম্বাসি ফেস করবা, আদারওয়াইজ মানে অন্যথায় তুমি হচ্ছে মানে তুমি চলে যাবো, ওরকম আমাকে বোঝা।
তাই বললাম যে ওকে ফাইন ঠিক আছে আমাকে একটা নাম্বার দেয়, নাম্বার দেওয়ার পর আমি ভদ্রলোকের সাথে কথা বলি। তখনও কিন্তু সে তার বাড়িতেই আছে, ভদ্রলোকের সাথে কথা বলে, যার নাম হচ্ছে খোরশেদ। তো খোরশেদের সাথে কথা বলি, খোরশেদ ভাই মানে এরকম ছিল, মানে সিনিয়র, খুব বেশি সিনিয়র না, মোটামুটি সিনিয়র লেভেলেরই বলা চলে আর কি। তো ওনার সাথে কথাবার্তা বললাম, বলার পরে আমাকে বলেন যে ঠিক আছে আমাকে তো হচ্ছে সব কিছু তো অনু বলছে তুমি ঢাকাতে আসো, আমার সাথে দেখা করো। আমি কিন্তু তখন ওই চট্টগ্রামে আছি, পরে আমি ঢাকাতে আসি, ওনার সাথে দেখা করি, আগে বাড়িতে যাই, বাড়ি থেকে আমি পরে হচ্ছে ঢাকাতে আসি, ঢাকাতে এসে আমি ওনার সাথে দেখা করি। দেখা করার পর উনি আমার বলতেছে যে অনু তো আমাকে সব কিছু বুঝিয়ে বলছে, কোনো প্রবলেম নেই, আমি সব কিছু ঠিকঠাক করে দিবো, কিন্তু এখানে তো টাকা পয়সার কিছু ব্যাপার স্যাপার আছে, টাকা তো লাগবে। আমি তখন বললাম যে ভাই বিদেশ যাবো, টাকা তো লাগবে, টাকা তো কোনো প্রবলেম নেই, কী কী লাগবে? বড় বলে যে টাকা লাগবে এরকম যে তোমাকে ম্যাক্সিমাম মানে এখন আপাতত তুমি মানে তোমার টোটাল খরচ হবে 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, অ্যান্ড এখন তোমাকে দিতে হবে 15 লাখ টাকা, অ্যান্ড বাকি 10 লাখ টাকা সব কিছু কমপ্লিট হওয়ার পরে। আমি তখন বললাম যে 15 লাখ টাকা দিয়ে দিবো, আমি তো পার্সনটাকে চিনিই না। এরপর আমি কী করি, আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইন, আমি আপনাকে জানাবো। পরে আমি অনুকে ফোন করি, অনুকে বলি অনু তুমি কোথায় আসো? ও বলে আমি আমাদের আমি মানে আমি ইয়েতে আছি, বাসে আছি। আমি বললাম যে 15 লাখ টাকা চাচ্ছে, 15 লাখ টাকা আমি কীভাবে দিবো এই লোকটাকে, আমি এত টাকা কোথায় পাবো? আমাকে বলে যে কেন বাড়িতে তোমার টাকা নেই। আমি বললাম বাড়িতে টাকা আছে ঠিক আছে, কিন্তু 15 লাখ টাকা মানে আমি একটু ইয়ে হয়ে যায় আর কি, মানে যে এতগুলো টাকা লোকটাকে চিনি না। আমাকে বলে ও আচ্ছা সিকিউরিটি চাচ্ছ, আমাদের বাসার সামনে আসো, আমাকে এটা বলে। আমি তোমার বাসার ঠিকানা দাও, কিন্তু এই পর্যন্ত কিন্তু আমি ওর বাসার ঠিকানা জানি না। পরে আমাকে বাসার ঠিকানা বলে, বাসার ঠিকানাতে যাওয়ার পর দেখি যে ওদের একটা 6তলা বিল্ডিং আছে, ওই 3তলার ভিতরে আছে, 3তলা থেকে আমাকে ইয়ে করে করছে। তো 3তলার উপরে মানে অন্য সবগুলোর বাসার মানে বাসার সামনে ফর রেন্ট লাগানো, কিন্তু 3তলা এখানে ফর রেন্ট নাই, কথা বুঝতে পারছো? কিন্তু অন্য রুমগুলোতে আমি দেখতেছি কাপড় দেওয়া বা মানুষ আছে। তখন আমি চিন্তা করতেছিলাম যে আমি দারোয়ানকে দেখছি, বাট আমি দারোয়ানকে কিছু জিজ্ঞেস করি নাই। ও কী করে মানে খুব টেকনিক্যালি ওইখান থেকে মানে ওর পিছনের একটা ইয়ে থাকে, মানে করিডোরের মতো থাকে, ওই পিছনের দিকে যায়, পিছনের দিকে আমাকে বলে যে ওই বিল্ডিংয়ে তুমি উঠো, মানে পাশে আর একটা বিল্ডিং থাকে, লাইক ওই বিল্ডিংটা এরকম যে এটার ভিতরে মানে কাজ করতেছে বিল্ডিংয়ের আর কি, মানে পাশাপাশি বিল্ডিং। আমি তখন ওই কাজ করা বিল্ডিংটার কনস্ট্রাকশন চলতেছে ওই বিল্ডিংয়ের উপরে উঠি। উঠার পরে তখন পাশে আসে, পাশে এসে আমাকে বলে যে কী সমস্যা? আমি বললাম যে এই সমস্যা এখন কী করবো, তোমাকে তো ফোনেই বললাম, এখানে কেন আনছো? পরে বলে একটা কাজ করো তুমি, আমি তোমাকে একটা জিনিস দিতেছি এটা না। আমি বললাম কী জিনিস? তখন সে কী করে, তার ওনার ভিতরে কিছু টাকা, লাইক অনেকগুলো টাকা, মানে অনেকগুলো টাকা হবে, এগুলো কী করে ওইখান থেকে আমার দিকে ঢিল মারে। তো আমি তখন খুব কষ্ট করি, আমি কিন্তু কিন্তু পড়ে যেতাম সেদিন, হয়তো আমাকে আল্লাহ বাঁচাইছে, টাকাটা আমি খুব কষ্ট করে ধরি, মানে খুব কষ্ট করে ধরছে, অল্পতে কিন্তু পড়ে যেতাম আমি। তো টাকাটা ধরি, ধরার পর এটা কিন্তু একদম পাশাপাশি লাগানো বিল্ডিং ছিল। পরে আমাকে বলতে যে টাকাটা নিয়ে যাও, আর বাকি টাকাগুলো তোমার কাছ থেকে দিয়ে তুমি আপাতত একটা কিছু করো। আমি তখন বললাম যে এখানে কত আছে? ও বলো আছে, তুমি যাও, যা আছে বাকিটা তুমি তোমার কাছ থেকে দাও। আর শোনো, তুমি যাকে টাকা দিতেছো ভয় পেও না, উনি আমার খুবই খুবই ভালো একটা মানুষ, আমাদের পরিবারেরই একজন লোক, ওনার ঘর বাড়ি শিকানা মিকানা আমি সব কিছু চিনি, তুমি কোনো রকম টেনশন করো না, তুমি ওনার সাথে কথাবার্তা বলে তুমি মেডিকেলে যাও, সব কিছু ঠিকঠাক করো, তুমি তোমার মেডিকেলে সব কিছু ঠিক হয়ে গেলে এরপর আমার একটা ব্যবস্থা হবে। পরে আমি টাকাগুলো খুলে দেখতেছি যে ওখানে 3 লাখ টাকা, 3 লাখ টাকা দেওয়ার পর ও 3 লাখটা বলে যে তুমি টাকাটা কোথায় পাইছো? ও বলে যে পাইছি যেখানেই, তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি আমার বাবার কাছ থেকে চুরি করছে, তুমি এই টাকাটা যেভাবে হোক এই টাকাটা আর বাকি টাকাটা মিলে তুমি ওনাকে টাকাটা দিয়ে দাও। এরপরে 3 লাখ টাকা হলো, তো 15 লাখ টাকার ধাক্কা আরও লাগবে হচ্ছে 12 লাখ টাকা, কিন্তু 12 লাখ টাকা আমি এখন কোথায় পাবো? সবশেষ শেষ ঠিকানা মায়ের কাছে যায়, মায়ের কাছে গিয়ে বলে যে মা একটা ভিসা পাইছিলাম আমেরিকার, ওরকম এরকম কিছু টাকা লাগবে, তোমাকে কিছু টাকা দাও। কিন্তু মা আমাকে বলো কত টাকা? আমার মুখ থেকে বেরোচ্ছিল যে আমাকে 12 লাখ টাকার কথা বলবো, কিন্তু 12 লাখ টাকা আমার পক্ষে কোনোভাবেই দেওয়া সম্ভব না, কারণ পরিবারে এমন অবস্থা যে 12 লাখ টাকা কোথায় পাবে? আর 12 লাখ টাকা নাই, আমাদের সব জায়গায় সম্পত্তিগুলো বিক্রি করলেও মানে 25 লাখ 30 লাখ টাকা হবে না, যেটা সত্য কথা। এরপরে আমি কী করি, মাকে বুঝাই, মা আমার কোনো কথাই শোনে না। এদিক থেকে হচ্ছে অনু আমাকে ফোন দিয়ে খুবই সিংক্রেট করে, কান্নাকাটি করে যে তুমি এগুলো কী বলতেছো, যে প্লিজ তুমি লাইক আমার এগুলো সহ্য হচ্ছে না। ও নিজেও অনেক কান্নাকাটি করে যে তুমি তাড়াতাড়ি কিছু করতেছো না, ওই ভাইয়া বলতেছে যে এখনই সুযোগ আছে, একটা বড় কোম্পানি কিছু ওয়ার্ক পারমিট দিয়েছে, ওইখান থেকে তোমাকে একটা ওয়ার্ক পারমিট দিবে, তুমি যদি এখন না চাও তাহলে কী হবে, মানে প্রচুর পরিমাণে সিংক্রেট করতে থাকে, মানে কান্নাকাটি করতে থাকে আর কি। তো আমি কী করবো, আমি কোথায় যাবো? সবশেষ নিরুপায় হয়ে বিপদে পড়ে আমাদের এলাকার মানে উনি একটু খারাপ টাইপের লোক আর কি, মেম্বার ছিল আগে, ওনার সাথে আমি কথা বলি যে ভাই আমার বাবাজি তো মারা গেছে, বাবার অবর্তমানে আমার দাদাও তো মারা গেছে, সয় সম্পত্তির মালিক তো আমি, আমি আপনাকে আমার এখানে একটা জমি আছে যেটা ছিল একেবারে রাস্তার পাশে, যেটার মানে যে জমির পাশে হচ্ছে আমার আব্বাকে কবর দেওয়া হয়েছে, আর বাড়িটা আমার আব্বা অনেক শখ করে জমিটা কিনেছিল, অনেক টাকা দিয়ে কিনেছিল, জমিটা অনেক সুন্দর কিন্তু একেবারে মানে মোটামুটি মেইন রোডের পাশে। তো তখন আমি আমাকে বলছি জায়গাটা বিক্রি করবো, তো জায়গার দাম কিন্তু আছে, ভালো টাকাই আছে, বাট উনি আমাকে বলতেছে উনি 10 লাখ টাকা দিবে, আমি জায়গাটা নর্মালি বিক্রি করলো 20 লাখ টাকা বিক্রি করতে
করতে পারবো। তো আমি বললাম যে ভাই 10 লাখ টাকা দিয়ে না, আপনি আমাকে অন্তত আরও 2.5 লাখ টাকা বাড়াই দেন, মানে পাগল হয়ে গেছে আর কি একরকম। পরে আরও 2 লাখ টাকা ওনাকে দিয়া, মানে ওনার কাছ থেকে নিয়ে খুব কষ্ট চুরি করে দলিল দিয়া আমি ওনাকে জায়গাটা দিয়ে দিলাম। জায়গাটা দিয়ে দেওয়ার পরে তারপরে ওর ছিল 3 লাখ, আমার হচ্ছে 12 লাখ, টোটাল 15 লাখ টাকা আমি ওই খোরশেদ ভাইয়ের কাছে দিয়ে আসি। দিয়ে আসার পর ওই তখন টাকাটা নিয়ে যায়, নিয়ে যেয়ে বলতেছে যে টেনশন করো না, সব কিছু যখন ওকে হবে, ওয়ার্ক পারমিট হাতে পাবো, তোমাকে ফোন করবো, তুমি আইসা, তারপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মানে এম্বাসি ফেস করবো, এম্বাসি ফেস করার পরে সব কিছু ওকে হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। তারপর 15 লাখ টাকা ওনাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তো সব কিছু ঠিকঠাক, আমি ওর সাথে সম্পূর্ণ কথা বলতেছি, মোবাইলে কল দিলে ওর বোন রিসিভ করে, মানে অনুর বোন রিসিভ করে, তারপর অনুর কাছে দেয়, পরে আমি অনুর সাথে কথা বলি। ওর বোনটা অনেক ভালো, আমার সাথে অনেক সুন্দর করে কথা বলে, ভাইয়া অনেক রেসপেক্ট, অনেক ভালোবাসা, কিন্তু এটা মিথ্যে বলবো না, অনেক ভালো করে কথা বলে। অ্যান্ড যাই হোক, এইভাবে দিনগুলো কাটতেছে, কাটতে কাটতে প্রায় আরও 2.5 মাসের মতো কেটে যায়। আমি কিন্তু মাকে ঘর থেকে বেরোতে দিই না, আমি কিন্তু তখন নোয়াখালীতে থাকি, মাকে ঘর থেকে বেরোতে দিই না, কারণ উনি ওখানে কিন্তু বিল্ডিং বানাইতেছে ওই জায়গাটায়। তো মা যদি ঘর থেকে বেরোয় তাহলে মা দেখে ফেলবে যে ওখানে বিল্ডিং বানাইতে আসে। এটার ভয়ে আমি তখন কী করি, ওনাকে মাকে আর কিছু বলি না। দিনগুলো এভাবে কাটতেছে, প্রায় আরও প্রায় 3 থেকে 3.5 মাস পরে উনি আমাকে বলতেছে যে এম্বাসি ফেস করতে হবে, এম্বাসিতে যেতে হবে, এম্বাসির ডেট দেয়। ডেট দেওয়ার পর আমি তখন এম্বাসি ডেট দেওয়ার পর আমি তখন এম্বাসিতে এম্বাসি ফেস হই, আমার ওয়ার্ক পারমিট দেওয়া, ওয়ার্ক পারমিট দিয়ে আমি এম্বাসিতে ফেস করি, এম্বাসিতে আমাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু মূল যে অ্যাম্বাসেডার ওখানে আমাকে নেয় না, আমাকে সামনে রাখে একটা লোকের মাধ্যমে, আমার পাসপোর্ট একটা সিল মেরে দেয়, সিল মেরে আমাকে বলো হয়ে গেছে। আমি তখন বললাম যে কীভাবে হয়ে গেল, আমি তো অ্যাম্বাসেডারের সাথে কথাই বললাম না। আমি তখন অনুকে ফোন করে বলি যে অনু এই ঘটনা। উনি আমাকে বলে আরে তুমি যার কাছে গেছো সে কত ইন্টেলিজেন্ট তুমি জানো, অনেক বেশি চালাক, ওর মাথায় অনেক পরিমাণ বুদ্ধি, ও অনেক বেশি ইন্টেলিজেন্ট, ও তোমাকে সব কিছু ঠিকঠাক মতো করাই দিবে। তুমি অ্যাম্বাসেডারের সামনে গেলে অ্যাম্বাসেডারে যদি প্রশ্ন করতো, তোমাকে যদি প্রশ্ন করতো উত্তর করতে পারতা, তুমি কোনো উত্তর দিতে পারতা, তুমি গব মূর্খ। এই জন্য তোমাকে বাইরে থেকে কন্ট্রাক্ট করে উনি নিজের গাইড থেকে টাকা দিয়া উনি তোমাকে হচ্ছে ভিসা করাই দিয়েছে। আমি তখন আলহামদুলিল্লাহ ভিসা নিয়ে বাড়িতে আসলাম, মহা খুশি, আমি আমেরিকাতে চলে যাবো। এলাকাতে পড়া পাইন বন্ধু বান্ধব সবাই বলতেছে আমেরিকাতে চলে যাবো, মানে সবাই তো মহা খুশি যে আমেরিকাতে যাবেন, বলে কত, সবাই বলে 20-25 লাখ টাকা লাগবে, সবাই বলে এত কম টাকা আমেরিকা, বাহ তাহলে তো ভালোই, তোর কপাল খুলে গেছে। যাই হোক, আমিও আসলে অনেক হ্যাপি। দিনগুলো এভাবে কাটতেছিল, 15 দিন পরে এখন উনি আমাকে বাকি টাকার জন্য প্রেশার দিয়েছে, মানে আরও দিতে হবে 10 লাখ। এই 10 লাখটা এখন কোথায় পাবো? জায়গা সম্পত্তি তার কিছু নাই, বাইরে যে জায়গা ছিল এটা বিক্রি করে দিয়েছে, আসে শুধু আমাদের ঘর বিটাটা। আমি তখন টাকার জন্য একেবারে পাগল হয়ে যাই, উনুকে ফোন করে বলে, উনি বলে 3 লাখ টাকা ঘরে ছিল ওইটা খুব কষ্ট করে তোমার দিছি, 1 পয়সা আমার কাছে নাই, যদি পারো আমার কিডনি আমার নিয়ে যাও, নিয়ে আমার কিডনিটা বিক্রি করো, কিডনিটা বিক্রি করে তারপর হইলেও টাকা দাও। আমি পারতেছি না যে টাকার জন্য ওই সময় আমি মরে যাচ্ছি, আমি মানে আমার এরকম অবস্থা হয়েছে যে আমি টাকার জন্য পারি না, মানুষ খুন করে ফেলবো। সবশেষে আমি মায়ের কাছে আসলাম, মাকেও বললাম যে মা অল্প কয়টা টাকা দাও, এমনি এমনি মাকে বলি, মাও সেম কথাই বলতেছে যে মায়ের কাছে কোনো টাকা নাই বা মা আমাকে টাকা দিতে পারবে না, মা স্টেট মানা করে। মা কিন্তু প্রথম থেকেই ব্যাপারগুলোকে মা লাইক করতো না, মাকে বলছি এগুলো ভালো না, বা মাকে নিষেধ করতে, মাকে আমি বলি নাই যে জায়গায় বিক্রি করছি বা ওইগুলো, আমি কোনো কিছু মায়ের কাছে বলি নাই। তো একটা পর্যায়ে যখন এরকম হয়ে গেল, আমি চিন্তা করতেছি যে আমি যে গোপনে জায়গাটা বিক্রি করছি, এই গোপনে আমি আমাদের যে ঘর বিড়াটা আছে, আমি আমাদের ঘর বিড়াটা বিক্রি করে ফেলবো যে ঘরে আমার মা থাকে। পরে মানে টাকার জন্য, কারণ আমেরিকার ভিসা মিস হয়ে যাবে, এটা তো করা যাবে না, কারণ আমেরিকা যেতে হবে, সো আমেরিকা ইজ ড্রিম, এটা মিস করা যাবে না। আমেরিকা যেতে পারলে আমি আমার ভালোবাসার মানুষ অনুকে পাবো, অনুর বাপের 6তলা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের মালিক হবো। ওইসব প্ল্যানিং করে আমি তখন কী করি, আমার ওই মায়ের ভিটাটা, যার কাছে আমি আমার মেম্বারদের কাছে যে জায়গাটা চুরি করে বিক্রি করছিলাম, আমি ও মায়ের ওই ঘরের ভিটাটাও তার কাছে বিক্রি করি। তাও খুব কষ্টে আর কি, ওনার কাছে আমি 8 লাখ টাকা বিক্রি করে আমি নিজেই দলিল দিয়ে দিই, নিজেই দলিতে 8 লাখ টাকা বিক্রি করি। বিক্রি করার পরে এখনও আমার আরও টাকা লাগবে, আরও 2 লাখ টাকা লাগবে 25 লাখ টাকা হইতে। তো বরাবর অনুকে বলি যে অনু আমি কী করতে পারি, ও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে নগদ টাকা দিতে পারবো না, আমি একটা কাজ করি তাহলে তোমার যেদিন মানে তুমি ওনার সাথে আমি কথা বলবো, তুমি টেনশন করো না। পরে অনু ওনার সাথে কথা বলে, কথা বলে আমাকে বলে যে শোনো আমি একটা ব্যবস্থা করছি, একটা ভালো বুদ্ধি বের করছি, এখন এই বুদ্ধিটা আমি অ্যাপ্লাই করবো, এটা করলে কাজে আসবে। আমি বললাম কী বুদ্ধি? আমাকে বলে যে তোমার যেদিন আমি ওনাকে এখন বলবো যে 2 লাখ টাকা পরে তুমি এই টাকাগুলো ওনাকে দাও, 2 লাখ টাকা পরে দেওয়ার কথা বলে আমি তখন আমার বাসা থেকে পালিয়ে যাব, মানে বাসা থেকে পালিয়ে বের হবো, বের হওয়ার পর আমার মায়ের যে গয়নাগাটিগুলো আছে এইগুলো আমি নিয়ে আসবো, অন্তত 4-5 লাখ টাকার গয়না আছে এগুলো বিক্রি করবো, টাকা দিব তোমাকে, তুমি চলে যাবো, এরপর আমি একটা ঘর ভাড়া করে কোথাও থেকে যাবো। আমার চোখের পানিগুলো তখন টলমল করতেছিল, হাইরে ভালোবাসা, মানুষ মানুষকে এইভাবে ভালোবাসতে পারে? যারা বলেন সত্যিকারে ভালোবাসা নাই, তারা অনুর দিকে একবার তাকান। অনুর কথাগুলো শুনতে শুনতে আমার চোখের পানিগুলো টলমল করতেছিল, আমি চিন্তা করতেছিলাম যে কত ভালো মানুষ, এর চেয়েও ভালো মানুষ এই দুনিয়াতে হতে পারে? আমাকে আমার ভালোবাসার জন্য কী না করছে, ও কত বড় লোকের মেয়ে, চাইলে কী না করতে পারতো? এরপর যাই হোক, সবশেষ আমি কী করলাম, ও আমাকে বলে যে ঠিক আছে আমাকে ওই ভাই হচ্ছে মানে ডেট দিল,
মানে আমেরিকার আমাকে ডেট দিল যে অমুক তারিখে হচ্ছে আমার মানে ভিসা হবে, মানে ইয়ে হবে, সব কিছু ডেটমেন্ট সব কিছু ঠিকঠাক করে দিলাম। ঠিকঠাক করে দেওয়ার পরে তখন অনু তার আগের দিন ঘর থেকে বের হয়েছে। বের হইয়া সব কিছু ঠিকঠাক হলো, আমাকে হচ্ছে ওইখান থেকে বের করে বলতেছে যে ঠিক আছে তুমি এখন হচ্ছে চলে যাবা। মানে আমি তখন ওই মাকেও কোনো কিছু বলি না, আমি বাসা থেকে বেরোইছি, খুব কান্না করে বেরোইছি, কিন্তু মা আমাকে বলছে যদি কই যাস বা কোথায় যাস, আমি কিন্তু মাকে কোনো কিছুই বলতেছে না। আমার টার্গেট হচ্ছে আমি আমেরিকাতে যাবো, গিয়ে জায়গা কিনবো, নতুন একটা জায়গা কিনে আমার মারা আমি ওখানে ঘর ঘর উঠাই দিব, ওরকম একটা চিন্তা আমার মাথায় ছিল। তো যাই হোক, এরপরে আমি ওইখানে আমি আমার ভালোবাসার মানুষ অনু আমাকে ইয়াতে দিয়ে আসে, এয়ারপোর্ট দিয়ে আসে। আমার বন্ধুবান্ধবগুলো কিন্তু অনেকেই জানে যে আমি আমেরিকা চলে যাচ্ছি বা অনেকেই জানে। তো আমি তখন প্রথম গেটটা পার হই, ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে মোটামুটি সব কিছু আমার ফিঙ্গারপ্রিন্টের কাছে যাওয়ার পর যখন পাসপোর্টটা দেখাই হচ্ছে পুলিশের কাছে, ওইখানে পাসপোর্টটা দেওয়ার পুলিশে যখন সিলটা দেখে, সিলটা দেখে আমাকে একটু সাইডে নিয়ে যায়। সাইডে নিয়ে যাওয়ার পরে আমাকে কোনো কিছু না বলে হুট করে আমার হাতে হ্যান্ডকাপ পরাই দেয়। হ্যান্ডকাপ পরাই দেওয়ার পরে আমাকে যখন বের করে তখন অনু দাঁড়ায় আসে। অনু আমাকে বলতেছে কী ব্যাপার কী ব্যাপার, আমি বললাম যে কিছুই জানি না, পাসপোর্ট চাই, আমাকে হ্যান্ডকাপ পরাই দিছে। তখন আমাকে ব্যানে উঠাই ফেলতেছে। অনু তখন বলতেছে তুমি টেনশন করো না, তুমি যাও, আমি তোমাকে বের করবো বা কিছু একটা করবো। আমাকে তখন এখান থেকে ব্যানে করে হচ্ছে পুলিশে নিয়ে যায়। না যাওয়ার পর আমাকে বলা হয় যে আমার এই ভিসাটা নাকি সম্পূর্ণ জাল ভিসা ছিল, স্টিকার সব কিছুই নাকি জাল। আমি তখন বললাম আমি অ্যাম্বাসিতে গেছি, অ্যাম্বাসিতে কথা বলছি, অ্যাম্বাসি সব কিছুই করছি। না, আমি ওখানে প্রায় 21 দিনের মতো থাকি। 21 দিন থাকার পরে 21 দিন পরে অনু জানি কীভাবে আমাকে বের করে, বের করে আমাকে বলতেছে যে তো মানে খুব ঝামেলা হয়ে গেছে, অ্যান্ড আমরা যে লোকটাকে ট্রাস্ট করেছিলাম, যাকে বিশ্বাস করেছিলাম, সে হচ্ছিল একটা দালাল। আমি ভাবছিলাম যে, আমি বললাম যে তুমি না ওর ঘর বাড়ি চিনো, ওর বাড়িঘর চিনো, চলো আমরা ওর বাড়িঘরের কাছে যাই। ও আমাকে বলে বাড়িঘরের কাছে কীভাবে যাবো, আমি তো বাসা থেকে গয়নাঘাটি নিয়ে পালায় চলে আসছি, এখন যদি আমি বাড়িঘরের কাছে যাই তাহলে তো আমার আব্বা আম্মা আমাকে ধরে ফেলবে। আমি বললাম যে ধরে ফেলবে মানে, বলে হ্যাঁ আমাকে ধরে ফেলবে, কারণ হচ্ছে তুমি জানো না যে উনি আমার আব্বা আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক, এখন আমার আব্বা আম্মাকে বলে দিলে আমাকে নিয়ে যাবে। এখন তুমি কী বলো, তুমি কি ওই টাকাগুলো চাও নাকি আমাকে চাও? আমি তার মুখের দিকে তাকিয়ে বলতেছিলাম যে আমার কিছু দরকার নেই অনু, আমি তোমাকে পাইলেই খুশি হব, আমি শুধু তোমাকে চাই, তোমাকে ছাড়া বাকি কিছু আমার দরকার নাই। আমি তখন তাকে বুকে জড়াই ধরে টাকাগুলোর জন্যই কান্না করি, বুকে জড়াই ধরে আছে কিন্তু আমার টাকার জন্য কষ্ট হয়। আমাকে বলে আমার কাছে কিছু টাকা আছে, আমি গয়নাঘাটি বিক্রি করছি, প্রায় তোমাকে 2,50,000 টাকা দিয়ে ওখান থেকে বের করছি থানা থেকে, আর বাকি যে টাকাগুলো আছে ওই টাকা দিয়ে চলো আমরা কিছু একটা করে আমরা ওখান থেকে পালিয়ে যাই। এরপর আমি তার সাথে ওখান থেকে আবারও চট্টগ্রামে চলে যাই। চট্টগ্রামে যাওয়ার পরে আমরা ছোট্ট একটা বাসা ভাড়া করি, একটা বাসা ভাড়া করে ও আর আমি ওই বাসার ভিতরে থাকতেছি। তো আমার তখন এত খারাপ লাগে, ও তখন আর বাবা মায়ের সাথে কথা বলে না, কার সাথে কথা বলে না, সব কিছু ভুলে গেছে। আমাকে বলেছে আমার আর কিচ্ছু দরকার নেই, আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। এদিক থেকে বাড়িতে হচ্ছে আমি যখন আমার সাথে যোগাযোগ করি না, যার কাছে জায়গা বিক্রি করছিলাম, ওই হচ্ছে মানে আমার মাকে উচ্ছেদ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, আমার মাকে এখান থেকে উঠিয়ে দিবে, মানে মাকে উঠিয়ে দিবে। তো আমি তখন কী করবো, এত বড় বিপাকে পড়ে গেছি, কিচ্ছু বলার নাই। একদিন আমি করি কি, আমার মাকে ফোন করি, এটা প্রায় 15-20 দিন পর। ওইখান থেকে আমার মা কিন্তু বের করে দিচ্ছে, আমার মা কিন্তু আমার নানু বাড়িতে চলে গেছে, আমার দাদা দাদুকে নিয়ে আমার নানু বাড়িতে চলে গেছে। তো নানু বাড়িতে চলে যাওয়ার পর আমি তখন মাকে ফোন করে বলি যে মা তোমার সাথে আমার কিছু কথা আছে। মামাকে বলে তোর সাথে আমার কোনো কথা নাই, আমি তোর মতো জারুদ সন্তান পেটে নিছি, আজ আমার পেটের দোষ, আমি তোর দোষ দিই না, সব আমার পেটের দোষ। আমি খুব কান্নাকাটি করে মাকে বলেছি মা তোমার সাথে একটাবার দেখা করো, আমি তোমার সাথে দেখা করলে কিছু মন খুলে কথা বলবো। তো তখন মামাকে বলে যে ঠিক আছে আমি তোর সাথে দেখা করবো। মামার সাথে আমাদের নোয়াখালী এক জায়গায় দেখা করে, আমি তখন হচ্ছে মানে থেকে মানে চিটং থেকে আমি তখন নোয়াখালীতে যাই, অনুকে বাসায় রেখা। নোয়াখালীতে গিয়ে মার সাথে দেখা করে মায়ের হাতে পায়ে ধরে আমি প্রচণ্ড রকম কান্না করে বলি যে মা আমেরিকার ভিসা পেয়েছিলাম, ভিসা পাওয়ার পর এমনি এমনি টাকা দিছে, টাকা মায়ের খেয়েছে। অনুর কথা আর কোনো কথাই বলি না, অনুর কথা কিছু বলি না, শুধু বলি যে এমনি এমনি মায়ের খেয়েছে, এখন আমি কী করবো মা, তুমি আমার মাফ করে দাও, আমি তো তোমারই ছেলে। প্রচণ্ড রকম কান্নাকাটি করি। আমার মায়ের মনটা কিন্তু একদম নরম, একদম ছোটো বাচ্চার মতো আমার মা। আমি যখন খুব কান্নাকাটি করি, একটা বার যা মা আমাকে বলে যে কান্নাকাটি করিস না, ঠিক আছে এখন কার কাছে দিছস টাকাগুলো বের করতে পারবি? আমি বলে মা যারে দিছে তারা তো আর পাই না। মা বলে তাই বলে এত লক্ষ টাকা কীভাবে দিয়ে দিলি তুই, এখন জায়গা যার কাছে বিক্রি করছস? আমি বললাম যে বিক্রি করছে। পরে বলে তোর মামাদের বাড়ি থেকে টাকা আই না, আমি জায়গাটা ফিরাইতে আসি, অ্যান্ড তুই কী করবে? তুই নাহলে আমি জায়গাটা ফিরিয়ে নিবো, বাড়ির পাশে যে জায়গা ওটা তো নিতে পারবো না, আমাদের ঘর বিটাটা যে বিক্রি করছস এটা তোর মামাদের কাছ থেকে টাকা আইনা ছুটাই নিবো, আমার এখন তুই কী করবে? আমি বলে মা আমি তো এই মুখ আমার এলাকার কাউরে দেখাইতে পারবো না, আমার এলাকার কাউকে আমি মুখ দেখাইতে পারবো না, এখন তুমি আমাকে বলো আমি কী করতে পারবো, মা আমি বিষ খাবো, মরে যাবো, এগুলো কান্নাকাটি করে। তো মা আমাকে বরাবর তো অনেক ভালোবাসে, অ্যান্ড তখন মানে আমার দাদিও আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। তো এরপরে আমার দাদি আমার মাকে পরে মা এখানে চলে যায়। ওখান থেকে চলে যাওয়ার পর আমি তখন আমার চিটংয়ে আসি, দাদি তখন আমার মার সাথে কথাবার্তা বলে আমার মাকে তো আবার এই ব্যাপারগুলো কাউকে জানায় না, মামাদেরকেও জানায় না যে আমার সাথে দেখা করছে, কারণ দেখা করছে এটা যদি মামাদেরকে বলে তাহলে তো মামারা প্রচুর পরিমাণ খেপে যাবে, মামারা অনেক রাগ করবে, এই জন্য মার ওই মামাদের কাছে আমার এই কথা বলে না।
এভাবে নানু বাড়িতে আমার মা থাকতে থাকতে একটা পর্যায়ে মা করে কি আমার হচ্ছে আমাকে বলতেছিল, মানে এটা আরও প্রায় 8-9 দিন পরে আমাকে বলতেছিল যে ফরহাদ একটা কাজ কর, আমি তোর হচ্ছে একটা মামার সাথে কথা বলছিলাম, একটা আমার একটা মামা আছে, আমার আম্মার চাচাতো ভাই, উনি আবার একটু ভালো আছে, উনি হচ্ছে সৌদি আরবে থাকে, তো বলে যে আমি তোর মামার সাথে কথা বলছিলাম, তোর তো পাসপোর্ট টাসপোর্ট সব কিছু করা আছে, তুই যেহেতু গ্রামে যদি না আসস তাহলে তুই তোর মামার সাথে ওইখানে চলে যা, মানে সৌদি আরবে চলে যা। আমি তখন মাকে বলি যে মা তাহলে তো খুব ভালো হয়, তুমি আমার জন্য এই কাজটা করো। বাট আমি তখনও কিন্তু মানে অনুর সাথে হচ্ছে চট্টগ্রামে আসি, অনু কিন্তু তার পরিবারের সাথে আর কোনো যোগাযোগ করে না, কোনো কথা বলে না, কোনো যোগাযোগ নাই, কোনো কথা নাই। অনু আমার সাথেই আসে, ওর পরিবারকেও সম্পূর্ণ ভুলে গেছে, আর কারোর সাথে কথা বলে না। আর আমিও আমার ওই বড় লোক শ্বশুর দরকার নেই, আমি অন্যর মতো একটা বউ পাইছি, এতে আমি খুশি। যাই হোক, এরপর আমি এভাবে থাকতে থাকতে আমার মা আমার জন্য সৌদি আরবের ভিসা ব্যবস্থা করে, পাসপোর্ট আসার পর। এর মাঝে অনু কিন্তু আমার সাথে আসে, ও কিন্তু আর কোথাও যাচ্ছে না, আমার সাথে আসে। এরপর আমার প্রায় 3 মাসের ভিতরে, মানে 3 মাস অনু আমার সাথেই থাকে, 3 মাসের মাঝে অনুকে কিন্তু বলছিলাম যে মাকে বলি তোমার কথা, অনু আমাকে বলেছে না না মাকে বললো না, এভাবে বললো না, তুমি আগে বিদেশ যাও, তুমি স্ট্রং হও, এরপরে না হয় একটা সময় তুমি বললে আমার মা আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমি বলি আমি বিদেশ চলে গেলে তুমি এখানে কীভাবে থাকবা? তো আমি যেই বাড়িতে থাকতাম, আমাকে যে বাড়িটা ভাড়া নিয়েছিলাম চট্টগ্রামে, ওই বাড়ির মানে একটা বৃদ্ধ মহিলা আছে আর একটা বৃদ্ধ পুরুষ আছে, মানে এরকম যে মানে ওদের কোনো সন্তান নাই। তো অনু ওদেরকে ওই ওই বৃদ্ধ বাবা বৃদ্ধ লোকটাকে অনু বাবা ডাকছে, অনু ওনাকে বাবা ডাকছে, আর বৃদ্ধ মহিলাটাকে অনু মা ডাকছে। তো ওরা মানে অনুকে নিজের সন্তানের মতো দেখে। তখন উনি আমাকে বলতেছে যে আমি আমার এই বাবা মায়ের আমি আমার এই বাবা মায়ের কাছে থাকবো, তুমি টেনশন করো না। তো যাই হোক, সবশেষ আমার মা আমাকে সব কিছু ওকে করার পরে ফিঙ্গারপ্রিন্ট নিকারপ্রিন্ট সব কিছু বরাবর হয়। এরপর আমি অনুকে ওই পরিবারে রেখে, মানে যে পরিবারে আমি ভাড়া থাকতাম সেই পরিবারে অনুকে রেখে আমি খুবই কান্নাকাটি করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার গ্রামে আর ফিরে যাই না, গ্রামে আর যাই না, কারণ মান সম্মান আমি মুখ দেখাইতে পারবো না, গ্রামের সবাই জানে আমি এখন আমেরিকাতে আছি, এই জন্য আমি আর গ্রামে যাই না। তো সবশেষ আমি কী করি, ওইখান থেকে আমি সৌদি আরবে ফ্লাইট করি। সৌদি আরবে যাওয়ার পরে মামার কাছে যাই, মামা আমাকে মোটামুটি একটা ভালোই চাকরি দেয়, একটা দোকানে চাকরি দেয়, আমি ওনার দোকানে চাকরি করি। আমার দিনগুলো খুব ভালোই কাটতেছিল, আমার কোনো প্রবলেম নাই, আমি ভালো টাকাই পাচ্ছি, আমি অনুকে টাকা দিতেছি অনুর মতো করে, মাকে মার মতো করে টাকা দিতেছি। যদি অনুকে আমি বারবার বলি যে তুমি মায়ের কাছে চলে যাবো, মার সাথে থাকো, অনু বলে যে না এভাবে মায়ের কাছে যাবো না, তুমি বিদেশ করো, তুমি মানে তুমি বিদেশ করে আসার পরে তুমি যখন আসবা তখন আমি মায়ের কাছে যাবো, ওরকম করে অনু আমাকে বোঝায়। তো তখন আমি কী করি, মানে অনুকে মানে মাকে যদি প্রতি মাসে 2000 টাকা দিই, অনুকে আমি সব টাকা দিয়ে দিই, মানে আমি আমার মাকে কোনো রকম টাকা পয়সা দিই না, কারণ আমি জানি অনু কিন্তু আমার ওখানে গিয়ে ভর্তি হয়েছিল, কলেজে ভর্তি হয়েছিল, পড়াশোনা করবে, তো ওর কিন্তু অনেক খরচ, মানে পড়াশোনা করার জন্য এক্সট্রা একটা খরচ, মানে আমি ওকে টাকা পয়সা দিই, মানে প্রচুর রকম টাকা পয়সা দিই, কিন্তু মাকে আমি বলার জন্য চেষ্টা করি, অনু আমাকে বলতে দেয় না। এভাবে আমার এই কাজটা অনেক ভালো ছিল, আমি যেখানে কাজ করতাম ভালো টাকা বেতন পাইতাম, অনেক ভালো টাকা বেতন পাইতাম। তো পরে শেষে এভাবে দিনগুলো কাটতে কাটতে প্রায় 2 বছর মতো কাটে। এই 2 বছর কিন্তু আমি মাকেও ঠিক রাখছি, অনুকেও ঠিক রাখছি, দুই সাইডে ঠিক রাখলাম। 2 বছর পরে অনু একবার আমাকে বলতেছে যে আমার বাবা বলতেছে একটা কাজ করবা, বাবা মিন্স হচ্ছে ওই যে চট্টগ্রামে সে যাকে বাবা ডাকছিল আর কি, বলে উনি বলতেছে যে চট্টগ্রামে উনি একটা জায়গা কিনবে, আমরা এখানে বাড়ি বানাবো, আমরা নোয়াখালীতে থাকবো না, আমরা চট্টগ্রামে থাকবো, আমাকেও এটা বলে। এটা বলার পর আমি একটু অবাক হয়ে যাই, কেন চট্টগ্রামে কেন থাকবো? আমাকে বলে যে এখানে জায়গা কিনবো কেন, শহরে কি মানুষের জায়গা কিনতে পারে না, জায়গা থাকতে পারে না? আমি বলি তা পারে ঠিক আছে, কিন্তু জায়গা কেনার মতো টাকা তো এখন আমার কাছে নাই, আমি মাত্র আমার কাছে এখন কয় টাকা আছে যে আমি জায়গা কিনবো? ও আমাকে বলে জায়গার দাম তো অনেক টাকা, তুমি আপাতত কিছু বায়না দাও, কিছু বায়না দেওয়ার পরেই তো মানে কোনো প্রবলেম নাই, কিছু বায়না টাকা দিয়ে দাও, কিছু বায়না দিলে হয়ে যাবে। তো আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলো আমি সেটা করবো, আমি বায়না টাকা দিব। এরপর আমি কী করি, আমি ওকে 6 লাখ টাকা পাঠাই, জায়গার দাম ছিল হচ্ছে 28 লাখ টাকা ছিল, 28 লাখ টাকা জায়গার দাম। এখন ওরা আমি বায়না দিলাম হচ্ছে টোটাল মিলে, যখন বায়নাটা দিলাম, বায়নাটা দেওয়ার পর তখন বায়নাটা ওই লোকগুলোকে দিল, দেওয়ার পর আমাকে বলে যে বায়না দেওয়া হয়ে গেছে, এখন মাসে মাসে টাকা দিবা, মাসে মাসে টাকা দিলে এটা শোধ হয়ে যাবে। এরপর থেকে এরকম হয়ে গেছে যে আমি প্রতি মাসে ওর জন্য টাকা পাঠাচ্ছি, মানে আমি যে চাকরি করি ওইখানে তো করি করি এক্সট্রা ওর জন্য টাকা পাঠাচ্ছি, কারণ ওইখানে বায়না দেওয়া হয়ে গেছে, যাই কিনতে হবে, আর যে পরিবারে আসে আমি ওদের সাথেও কথা বলি, ওরা মানে সবসময় অনুকে দেখাশোনা করে রাখে, নিজের মেয়ের মতো অনুকে যত্ন করে। ওরকম করে প্রায় অনেক টাকা আমি অনুকে দিছি, আমি হিসাব নাই আর কি। আমি প্রায় 4.5 বছর মতো থাকি সৌদি আরবে, ওই 4.5 বছরে যত টাকা ইনকাম করছি সব টাকায় প্রায় অনুকে দিছি। অনু জায়গাটা কিনছে, ওর নামেই কিনছে, আমাকে বলে যে আমি বললাম যে তুমি তোমার নামেই কিনো, কোনো প্রবলেম নাই, ওর নামেই কিনছে। তো আমাকে একটা কথাই বলে যে এখন আমাদের একটা জায়গা আছে, সব কিছুই আছে, যখন তুমি আসবা, তুমি আসার পরে হচ্ছে মানে আমরা হচ্ছে সব কিছু ঠিকঠাক করবো, বা তুমি আসার পরে মানে করবা, তোমার মাকে আমার কাছে নিয়ে যাবো। তো দিনগুলো এভাবে কাটতেছে, কিছুদিন পরে আমি একটু খেয়াল করে দেখি যে অনু মানে প্রচণ্ড রকম কান্নাকাটি করে, মানে অনেক কান্নাকাটি করে। আমি তখন বলি যে
মানে কান্নাকাটি কেন করো? তোমার এত আজকে আমাদের এত বছরের সংসার, আমাকে বলে যে আমি সব কিছু ছেড়ে তোমার হাতটা ধরে চলে আসছি, আমার কেন জানি মনে হয় যে আমি যদি চলে যাই তুমি বাঁচবে কেমন করে। আমি বলি না না আমি বাঁচতে, তুমি চলে যাবো মানে এটা কেমন কথা বলতেছো? আমাকে বলে জানো ইদানিং ধরে আমার বুকটা প্রচণ্ড রকম ব্যথা করে। কেন এত ব্যথা করে আমি না জানি না। আমি বলো অনু উল্টাপাল্টা কথা বললো না, আমি তোমাকে ভালোবাসি এমন কোনো কথা বললো না যেটা আমি সহ্য করতে পারবো না। ও আমাকে বলে জানি তো তুমি আমাকে কত ভালোবাসো আর আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমরা জীবনেও কে কাউকে ছাড়তে পারবো না, আমাদের দুটি দেহ একটি আত্মা। আমি ওভাবে তার সাথে কথা বলি, ঠিক তারই 3-4 দিন পরে হঠাৎ করে আমি অনুর নাম্বারে কল দিয়ে দেখি যে অনুর নাম্বারটা বন্ধ। যতই ট্রাই করি অনুর নাম্বারটা বন্ধ, বন্ধ হওয়ার পরে আমার যে বাড়িওয়ালার বাসাও থাকতো ওই বাড়িওয়ালাকে ফোন করার পরে বাড়িওয়ালা আমাকে বলে যে তখন বাংলাদেশ সময় ছিল প্রায় সকাল 11টার মতো, উনি আমাকে বলে যে তোমার নাম্বারটাও তো আমি পাগলের মতো খুঁজতেছি, তোমার নাম্বারটা তো আমার মোবাইলে সেভ করা নাই, গতকালকে রাতে তো তোমার বউ অনু মারা গেছে। আমি তখন চিৎকার করে বলতেছিলাম অনু মারা গেছে মানে বলে বলতেছে যে হঠাৎ করে মারা গেছে, ওর অবস্থা বুঝতে পারিনি, কয়েকটা দিন ধরে অসুস্থ ছিল এখনও মারা গেছে। আমি তখন মানে কি বলবো, মানে কাকে কি বলবো, কার কাছে কি বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না। পাগলের মতো 3 দিনের মাথায় আমি তখন সৌদি আরব থেকে বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে আমি আর বাড়িতেও যাই না, আমি সরাসরি আমার বউয়ের কাছে যাই, আমি ভদ্রলোকটার কাছে যাই। যাওয়ার পর উনি বলে একটা কবরস্থান দেখাচ্ছি, ওই কবরে আমার বউকে মাটি দেওয়া হয়েছে। আমি অনুর কবরের কাছে গিয়ে অনুকে জড়ায় ধরে হাউ মাউ করে কান্নাকাটি করলাম। এত বড় লোকের একটা মেয়ে ছিল, এত বড় লোকের একটা মেয়ে ছিল, জায়গা সয় সম্পত্তি কোনো কিছুরই অভাব ছিল না, আল্লাহ তাকে কুটিপতি বানাইছে। এত বড় লোকের একটা মেয়ে আমার হাতটা ধরে চলে আসছে অথচ আমি তারে বাঁচিয়ে রাখতে পারলাম না। আমি তার জন্য কী না করছি, তারে পাওয়ার জন্য আমি কী না করছি। আমার তখন এত পরিমাণ কষ্ট হয়, আমি কাউকে বাসায় প্রকাশ করতে পারবো না, আমি পাগল হয়ে যাই। চিটং থেকে বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমি প্রচণ্ড রকম কান্নাকাটি করি, আমার মাকে আমি সব কিছু খুলে বলে। মাও তখন ওই কবরের কাছে যায়, মা তখন কবর জিয়ারাত করে, আমিও কবর জিয়ারাত করি। আমি বলেছি মা আমি আর যাবো না সৌদি আরবে, আমি এত বেশি কষ্ট পাই আমি আর সৌদি আরবে যাই না। সৌদি আরবে না যাওয়ার পরে আমি তখন বাড়িতেই থাকি, উনি তখন মারা যায়, অনুর পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ করি না, কোনো কথাবার্তা বলি না, বাড়িতেই থাকতেছি। বাড়িতে থাকার পর আমার মা দেখতেছে আমি পাগল হয়ে যাচ্ছি, মানে আমি একরকম পাগল হয়েছি। তখন মা বলেছে আমাকে বিয়ে করাবে, আমি তখন বললাম যে মা আমি বিয়ে করবো না। মা তখন আমাকে একরকম জোর করে আমাদের বাড়িতে আমাকে একটা বিয়ে করাই দেয়, আমার দূর সম্পর্কের একটা মামাতো বোনকে, তো বিয়ে করাই দেয়। এটা কিন্তু মা খুব রিসেন্ট করে, মানে 2 মাসের ভিতরে মা বিয়েটা করাই দেয়, কারণ সবাই বলতেছিল যে আমি নাকি পাগল হয়ে যাবো। আসলে আমি পাগল হয়ে গেছিলাম, কিন্তু আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ হয়ে গেছে, আমি কোনো কিছুই করতে পারতেছিলাম না। এরপরে মা করে কি আমাকে বিয়েটা করে দেওয়ার পরে, তো আমার তখন আমার বিয়ে হওয়ার প্রায় 1-1.5 মাস পরে আমার মনের ভিতরে এই প্রশ্নটা জাগে, এতদিন পর্যন্ত আমি কিন্তু পাগলের মতো ছিলাম, সম্পূর্ণ পাগল। 1-1.5 মাস পর আমার মাথার মধ্যে জিনিসটা আসে, আচ্ছা অনু যে মারা গেল, ওর বাবা মাকে তো ওর বাবা মাকে ব্যাপারটা জানে, তারা তো জানে যে তাদের মেয়ে এখনও হয়তো বেঁচে আছে। আমার অনুর বাবা মায়ের প্রতি একটু মায়া লাগে, উনি কিন্তু সবসময় তার বাবার কথা বলতো, তার মায়ের কথা বলতো, মানে প্রচুর পরিমাণে ওর বাবা মায়ের কথা বলতো। তো ওর বাবা মায়ের কথা বলার পরে আমার ভিতরে খুব কষ্ট লাগতো, মানে খুব খারাপ লাগতো যে ওর বাবা মা হচ্ছে মানে বাবা মাকে আমি ব্যাপারটা খুলে বলবো, আমি এটা ভাবি। আর আমার এই বিয়ের কথা কিন্তু আমার বউ যাকে আমি সেকেন্ড বিয়ে করছি সেও কিন্তু জানে না, আমার এলাকার কোনো মানুষই জানে না, শুধু আমার মা জানে আর আমি জানি, আর কাউকে আমি বলিও নাই। যাই হোক, এরপর আমি করি কি, কিছুদিন পরে কারণ অনু তো ওদের বাসার ঠিকানাটা আমাকে দিয়েছে, আমি তোদের বাসা থেকে টাকাও আনছিলাম, আমি সেম সিক ঠিকানা যাই, বাট আমি বাড়িটা চিনতে পারি না, মানে আগে যেরকম বাড়িটা ছিল না ওরকম নয়, আগে মানে এখন আরও উপরে 2 তলা বানাইছে, 6 তলা ছিল এখন 8 তলা হয়েছে, পাশের বিল্ডিংটা অনেক সুন্দর করে বানাইছে, অ্যান্ড সিকিউরিটি আছে, সিকিউরিটি আগে যে ছিল ওই সিকিউরিটি নাই, নতুন সিকিউরিটি। যাওয়ার পর আমি ভাবলাম যে আমি সিকিউরিটির কাছে খবরটা দিয়ে আসি। আমি সিকিউরিটির কাছে খবরটা দেওয়ার পরে তখন আমি মানে আমি এমনভাবে যাই, একটা হুন্ডা নিয়ে যাই, আমার একটা বন্ধুকে নিয়ে যাই, আমার বন্ধু সামনে বসা থাকে, হুন্ডাতে আমি পিছনে বসা থাকি। আমার টার্গেট হচ্ছে আমি খালি সিকিউরিটিকে এটা কথাটা বলে আমি তখন হুন্ডাটা টান দিয়ে চলে যাবো, কারণ আমাকে যাতে ধরতে না পারে। আমি শুধু চাচ্ছিলাম তার বাবা মায়ের কানে কোনোরকম এই খবরটা দিয়ে দিচ্ছে মারা গেছে এটা বলি। তো ওইখানে যাওয়ার পর আমার বন্ধু তখন আমাকে বলতেছে মানে বাড়ির সামনে যাওয়ার পর বলতেছে যে তুই সিকিউরিটির এটা বললে দৌড় দিয়া যাইবি, আল্লাহ না করে একটা বিপদ হয়ে যেতে পারে, আমার হুন্ডার নাম্বার আছে, তখন এটা একটা ঝামেলা ভাবে যে আমরা খুন করছি, তা না করে তুই নতুন একটা সিম কেন বা যে কোনো একটা পুরনো সিম দিয়া তুই তোর ওর বাপেরে ফোন কর, ওর বাপেরে ফোন করে বল যে ওর মেয়ে মারা গেছে, তাহলে তো কোনো প্রবলেম নাই, এত কোনো ঝামেলা হয়নি। বলছি ঠিক আছে ফাইন। পরে আমি সিকিউরিটির কাছ থেকে আমার বন্ধুরে পাঠাই নাম্বারের জন্য পাঠাই, আমার বন্ধু গিয়া বলে যে মানে বাসা ভাড়া নিবো, একটু বাড়িওয়ালা নাম্বারটা দেন।
আমার বন্ধু তখন বাড়িওয়ালার নাম্বার নে, বাড়িওয়ালার নাম্বারটা নে, মানে বাড়ি ভাড়া লাগবে, বাড়িওয়ালার নাম্বার যদিও সিকিউরিটি দিতে চান, আমার বন্ধু খুব কষ্ট করে সিকিউরিটির কাছ থেকে বাড়িওয়ালার নাম্বারটা নেয়। বাড়িওয়ালার নাম্বারটা নেওয়ার পর আইসা আমাকে বাড়িওয়ালার নাম্বারটা দেয়, বলে যে দে ফরাদ এটা নাম্বার, তুই ওনারা ফোন কর। আমি বলি দেখ আমি ফোন করলে আমার কণ্ঠ চিনিয়ে ফেলে ঝামেলা হতে পারে, যেহেতু ঘটনাটা আমারই, মানে তুই অন্য কাউকে বল। পরে ও করে কি মুখের ভিতরে রুমাল বাঁধে, রুমাল বাঁধে ওর বাবাকে ফোন করে। ওর বাবাকে ফোন করে ও খুব সুন্দর করে বলে, আঙ্কেল আপনি আমার একটা কথা শোনেন, আপনি একটু একটু মনটাকে শক্ত করেন, মনে কষ্ট নেবেন না। আসলে কীভাবে বলবো বুঝতে পারতেছি না, আমার মানে বলতে খারাপ লাগতেছে যে আমি আপনার মেয়ের বন্ধু, কিন্তু মানে আঙ্কেল আপনি হয়তো আপনার মেয়েকে আপনি খুঁজতেছেন এখনও পাগলের মতো, আজকে এতগুলো বছর হয়তো আপনার মেয়ের জন্য আপনি পাগল হয়ে গেছেন, কিন্তু আঙ্কেল আই এম সরি টু সে যে আপনার মেয়ে অনু মারা গেছে, অনুকে খুঁজবেন না, অনুর জন্য দোয়া করবেন, অনু যেন পরকালে ভালো থাকে। এটা বলার পরে সাথে সাথে ওই লোকটা বলতেছে আপনি কার কাছে ফোন করছেন। ও আমার বন্ধু তখন বলতেছে কেন আপনার কাছে ফোন করছে, আপনি অনুর বাবা না? পরে বলতেছে অনুর বাবা, অনুর বাবা কে? আমার বন্ধু তখন বলতেছে না আপনি অনুর বাবা না, এটা তো আপনাদের মানে বিল্ডিংয়ের ঠিকানা দেয় অমুক বিল্ডিং সব কিছু বলে। হ্যাঁ উনি বলে যে ঠিক আছে বিল্ডিং তো ঠিক আছে, সিকিউরিটি আমাকে বললো যে আপনাকে নাম্বার দিয়েছে আপনি ঘর ভাড়া নেবেন এটার জন্য, কিন্তু মানে আপনি কি আপনি? পরে আমি আমার বন্ধু তখন মানে অন্তত খেয়েছে আমাকে বলে এই তুই কথা বল। পরে আমি মোবাইল কান দিয়ে বলতেছি আঙ্কেল আপনি অনুর বাবা না, আমি হচ্ছে অনুর পরিচিত, অনু মানে পরে বলো অনুকে। আমি তখন পুরো অবাক হয়ে যাই, আমি অনুকে, উনি আপনার মেয়ে না? পরে বলেন না আমার তো কোনো মেয়ে নেই, আমার তো দুইটা ছেলে। আমি তখন পুরো অবাক হয়ে যাই, আমি তখন বুঝতে পারি যে এটা কী হলো। পরে আমি সাথে সাথে কী করি, কোনো কথা না বলে আমি তখন মানে নোয়াখালী থেকে আমি আমার বন্ধুকে নিয়ে হচ্ছে ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে যাওয়ার পর আমি তখন সিকিউরিটির সাথে কথা বলি, কথা বলি পরে জানতে পারি যে উনি বলতেছে যে ওনার আগে যে সিকিউরিটি ছিল তার সাথেও ফোনে কথা বলে, ফোনে কথা বলে ওরা জানতে পারে যে এই বাড়িতে অনু নামের কোনো মেয়ে কখনোই ছিলই না। আমি তখন পাগলের মতো হচ্ছে সিকিউরিটিকে বলি যে আপনি একটু বাড়িওয়ালাকে ডাকে দেন, আমি বাড়িওয়ালার সাথে কথা বলবো। উনি তখন বাড়িওয়ালাকে ডাকে, আমি তখন বাড়িওয়ালার কাছে যাই, যে বলতেছি আঙ্কেল আপনার মেয়ে অনু না? পরে বলে দেখো আমার দুইটা ছেলে, আমার কোনো মেয়ে নাই। আমি তখন বললাম যে আঙ্কেল এই ভাষার ভিতরে ভাড়া থাকতো কোনো, আমি এই অনেকে ফ্ল্যাটটা দেখা যে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতো, তখন আমি সালটা বলি যে অত সালে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতো আপনার মানে দুইটা মানে একটা মেয়ে আমি দেখেছিলাম যে মানে ওরা কি ভাড়া থাকতো নাকি এটা ওদের বাড়ি বা সব কিছু ওনাকে বলি। পরে বলে যে না, পরে উনি ওই সিরিয়াল দেখে, তখন কিন্তু উনি বাংলাদেশে ছিল না, উনি দেশের বাইরে ছিল, ওনার ভাই হচ্ছে ঘর ভাড়াগুলো দিত আর কি, ওনার ভাই ঘর ভাড়া দিত, এবং সবশেষ ওনার ভাই ওনাকে জানে যে ওই সময় দুইটা মেয়ে ঘরটা ভাড়া নিয়েছিল, ওরা ভাড়া নিয়ে প্রায় ওখানে ছিল, ওরা এক বছরের বেশি সময় ওখানে ছিল। তখন আমি বললাম যে তার মানে কি এরা ভাড়াটিয়ে ছিল? বলে ভাড়াটিয়েই ছিল, অর্থাৎ আমার মেয়ে না। পরে আমি তো অবাক হয়ে যাই, আমি তখন চিটংয়ে যাই, মানে আর কিছু না বলে চিটংয়ে যাই। চিটংয়ে যাওয়ার পরে ওর কবরের কাছে যাই, আমি ওই বাড়িওয়ালার কাছে যাই, কারণ ওই বাড়িতে তো ভাড়া থাকতো। থাকার পরে পরে আমি কী করি, আমার যে ইয়ে ছিল, আমার ওই মানে আমার একটা পরিচিত মামা ছিল, আমার মামা কিন্তু মোটামুটি পাওয়ার আছে নোয়াখালীতে, আমি আমার মামাকে নিয়ে সরাসরি ওখানে যাই, ওদের হচ্ছে ইয়েতে যাই, মানে ওই চিটংয়ের, কারণ আমার টার্গেট হচ্ছে যত যাই করছে ওই চিটংয়ের বাড়িওয়ালা করছে, কারণ চিটংয়ের বাড়িওয়ালা মেয়ে ডাকছে আমার কাছে থেকে ভাড়া নিয়েছে এবং মারা গেছে, তার মানে চিটংয়ের বাড়ি আমি এখনও কবরে হাত দিয়ে নেই বা লাশও উঠাই নাই। চিটংয়ের বাড়িওয়ালাকে যখন স্ট্রংলি ধরি, আমার মামা গিয়া যখন ধরে যে মামলা দিবি করবো, তখন ওই বৃদ্ধ লোকটা বলতেছে বাবা রে আমি কি করব, আমি অসহায় ছিলাম, আমি তো এই মেয়েটাকে ভাড়া দিছি, ও আমার এখানে ভাড়া থাকতো, অ্যান্ড ভাড়া থাকার পরে আমি তখন এই মেয়েটাকে আমার এখানে ভাড়া ছিল, ভাড়া থাকার পর আমি তাকে এখানে রাখছি, তাকে এখানে রাখছি, রাখার পরে মেয়েটা আমাকে আমাকে বাবা ডাকছে, আমার ওয়াইফকে মা ডাকছে। এরপরে ওর কোত্থেকে জানি অনেকগুলো লোক আসছে, লোক আসার পরে আমাকে এইভাবে আমার সাথে কথা বলছে, কথা বলার পরে আমি গরিব মানুষ বাবা, আমি এই ঘর ভাড়া দিয়ে আমি থাকি, আমার ঘরটা ওরা নিয়ে যাইতো যদি আমি কথাটা না বলতাম, আমার এই ঘরটা ওরা রাখতো না, আমার এই ঘরটা ওরা সম্পূর্ণ নিয়ে যাইতো, এবং আমার এলাকাতে আমি খুব প্রবলেমে ছিলাম, শেষ পর্যন্ত আমি বাধ্য এই কাজটা করলাম। পরে আমি বললাম যে আপনি যে কবরে বলতেছেন যে এটা অনুর কবর, পরে বলে এটা অনুর কবর না, আমি বললাম অনু কোথায়? পরে বলো ও ওই ছেলেগুলোর সাথে আমার এখান থেকে চলে গেছে, আমাকে যা করতে বলছে বাবা আমি তাই করছি। আমি বললাম যে এই যে এতগুলো বছর আমি সৌদি আরবে ছিলাম, ওর বাসার ভিতরে কোনো লোক আসতো? উনি বলে প্রতিদিন ওর বাসায় ছেলে মেয়েরা আসতো, আড্ডাবাজি করতো, কিন্তু আমি এই কথাগুলো কখনো তোমার কাছে বলতে পারি না, তোমার কোনো ফোন নাম্বার আমার কাছে ছিল না, তুমি যখন ফোন করতা তোমার বউয়ের সামনে আমি তোমার সাথে কথা বলতাম, তোমার বউ সামনে দাঁড়ায় থাকতো, তোমার বউ আমাকে যেটা করতে বলতো আমি সেটাই করতাম। আমি তখন বলছি এত বড় প্রতারণা আমার সাথে হলো, আপনি আমার প্রতি একটু দয়া। উনি বলে দয়া কী করবো বাবা, তুমি যে মেয়েকে বিয়ে করছো বা তুমি যাকে বউ বলতেছো সে কোনো বউ না, সে একটা ডাইনি, তার সাথে যেসব খারাপ কাজ এখানে হইতো আমি ওকে বাসা ছাড়ার জন্য অনেকবার নোটিশ দিছি, কিন্তু বাসা ছাড়ে না, বরং শেষ পর্যন্ত আমাকে দিয়ে তোমাকে ব্ল্যাকমেল করালো এবং আমার এই বাড়িটা পর্যন্ত সে লিখে নিল, মানে আমার এই বাড়িটা পর্যন্ত সে লিখে নিতে চাইছিল, শেষ পর্যন্ত আল্লাহ আমাকে এই বিপদ থেকে বাঁচাইছে। আমি তখন কোনো কিছু না বলে আমি তখন সাথে সাথে হচ্ছে আমার
আমার মামা আমাকে নিয়ে একটা প্রশাসনিক লোকের কাছে যায়। আমরা ওর কাছে সব কিছু ডিটেলস বলি, বলার পরে প্রায় আরও এক বছরের মতো এটা নিয়ে মানে ঘুরতে থাকি। এক বছর ঘুরার পরে এখানে অনেক স্টোরি আছে, এক বছরে অনেক ঝামেলা গেছে, অনেক ঝামেলা। এক বছর পরে সব ঝামেলা টামেলা শেষ করার পর আমরা যেটা জানতে পারি, যেটা ফুল অ্যান্ড ফাইনালি জানা যায় যে এই অনু অনু এখনও আছে। আমি তাকে দেখি নাই, বাট সব কিছু তদন্তের মাধ্যমে জানতে পারি যে অনু এখনও আছে এবং অনু এই কাজটাই করে এবং এইটা তাকে তার হাজব্যান্ড করায়। তার হাজব্যান্ড তাকে দিয়ে কাজগুলো করায় এবং যিনি তার হাজব্যান্ড সেই তাকে দিয়ে কাজটা করায়। এবং এই মেয়েটা শুধু আমি না, এরকম অনেকের সাথে এই কাজগুলো করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে আমি মামলা কেন করলাম না? আমি মামলা মোকদ্দমা সব কিছু করতে গেছি, অনুর যে হাজব্যান্ড ছিল উনি আমার সাথে দেখা করছে, উনি আমাকে দেখা করে আমাকে কাবিনের কাগজটা দেখাইলো। আমি যে কাবিনটা করেছি সেটা কিন্তু ট্রু ছিল, এটা ফলস না। কাবিনটা কিন্তু স্ট্রং ছিল, খুবই স্ট্রং কোডের মাধ্যমে স্ট্রং করে কাবিন করেছি। উনি আমাকে বলেছে যে আপনি মামলা করতে পারেন, আপনি আইনের আশ্রয় নিতে পারেন, হোয়াট এভার আপনি যাই নেন, কিন্তু এখানে যে 20 লাখ টাকা কাবিন আছে আপনার কাবিনের টাকাটা পরিশোধ করতে হবে। আমি তখন বলি কাবিনের টাকা পরিশোধ কেন করবো, আমি আমার বউ নিয়ে থাকবো। আমি অনেক ঝামেলা করি, অনেক ঝামেলা করি, কিন্তু কোনো জায়গায় আসলে আমি ইন ডিটেলস কোনো কিছুই করতে পারি না, কোনো কিছুই করতে পারি না। আমি যদি আজকে এখানে যাই ওইখান থেকে ফিরে আসি, এখানে গেলে ওইখান থেকে ফিরে আসি, আর ওদের সাথে আমি কোনোভাবেই পারি না। আপন ভাই গল্পটা আরও আছে, কিন্তু এটা এখন আইনি প্রক্রিয়া চলতেছে, আইনিভাবে এটার অনেক ইয়ে আছে, যার জন্য আমি আপনাকে ডিটেলসে বলতে পারতেছি না। আপনি যদি আমাকে ফোন করেন তাহলে আমি আপনাকে ডিটেলসে ব্যাপারটা জানাবো, এটা এখন কোন পর্যায়ে আছে। আর এতটুকুই বললাম, যদি সম্ভব হয় আপনি আমার কণ্ঠটা হাইড করে, আমার পরিচয়টা হাইড করে আপনি আমার এই গল্পটা প্রচার করবেন, কারণ এটা এখনও মামলাধীন আছে, এটা এখনও আইনের আওতায় যেটা চলতেছে। আপন ভাই আপনি অনেক ভালো থাকবেন, আমাকে ফোন করবেন, এটা আমার ফোন নাম্বার। প্রিয় বন্ধুগণ, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে পুরোটা গল্প কন্টিনিউ করার জন্য। ফরহাদ ভাইয়ের গল্প ছিল, গল্পটা শেষের দিকে আরও আছে, উনি আমি তার সাথে কথা বলেছিলাম, কিন্তু এটা আজকে প্রায় আমাকে যেটা উনি বললো যে 1.5 বছরের মতো মামলাধীন অবস্থা আছে, এটা একবার মানে কিছু আইনি প্রক্রিয়া চলতেছে, যার জন্য ডিটেলস এটা নিয়ে কোনো কথা বলি নাই। এই এটার যদি সমাধা হয় আমি ট্রাই করতেছি, যদি আমি খুবই ক্রিটিক্যাল একটা স্টোরি পেয়েছি বন্ধুগণ। আমি এটা শোনার পর আমি নিজেকে নিজে মানে বিশ্বাস করাতে পারতেছিলাম না, এটাও কি সম্ভব? আমি হয়তো আমার মতো করে বলেছি, আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন। মানে ফরহাদ ভাই যখন এই কথাগুলো আমাকে লিখে পাঠাইছে, পরে আবার যখন তার সাথে ফোনে কথা বলো, আমি খুব অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমি নিজেকে নিজে বিশ্বাস করতাম, কোন দুনিয়াতে আমরা বসবাস করতেছি, কোন দুনিয়াতে আমরা বসবাস করতেছি, আমাদের আশেপাশে এরা কারা, এরা কারা, কারা এই মানুষগুলো? ফরহাদ ভাইয়ের স্টোরি এখনও আছে, আমি এটা এখনও শেষ হয় না, এটা মামলাধীন অবস্থায় আছে, যার জন্য আমি আর এটা নিয়ে সামনের দিকে যাচ্ছি না। উনি আমাকে যতটুকু বলেছে আমি ওতটুকু আপনাদেরকে শুনিয়েছি। এখন বাকিটা কী হয়, যদি আমার কাছে নিউজ আসে, আমি যদি কখনো জানতে পারি যে বাকিটা এভাবে হয়েছে বা ধরতে পারছে বা ধরা খাইছে বা কিছু একটা। ফরহাদ ভাই লাস্ট পর্যন্ত এটাই বলো, অনুর সাথে তার এখনও দেখা হয়নি, কোনো কথা হয়নি, কিন্তু অনুর যে হাজব্যান্ড ছিল সে এভাবে মানে ফরহাদ ভাইকে হুমকি দেওয়া রাখছে। ফরহাদ ভাইয়ের মতো আইনি প্রক্রিয়া চালাইতেছে এবং যিনি হচ্ছে লাইক হচ্ছে অনুর হাজব্যান্ড ওনার মতো করে ট্রাই করতেছে। দুজনের মাঝে এখন এটা নিয়ে খুবই ইয়ে আছে, এখনও 1.5 বছরের মতো এটা চলতেছে, স্টিল এখনও এই প্রবলেমটা আছে। এটা কী হয়, আমি যদি কোনো আপডেট পেয়ে থাকি আপনাদেরকে জানাবো। সো আমি এটা বলতে পারি যে আপডেট কালকে জানাবো, পরশু জানাবো, আজকের এপিসোড মনে রাখবেন। আমি বলবো যে 164 নম্বর এপিসোডের আপডেট, এটা আমি লিখে দেবো যদি কখনো আমি এটার ইন ডিটেলস জেনে থাকি। দর্শক বন্ধুরা, গল্প বলেই আমি বলি না যে আপনাকে এই গল্প, আমি শুধু গল্প বলার আমার একটাই উদ্দেশ্য, আমি কাউকে হেয় প্রতিবন্ধ করতে চাই না, কাউকে ছোট করতে চাই না। ফরহাদ ভাই আমাকে এটা লিখে পাঠিয়েছে, আমি কিন্তু যাইও নাই, আমি কিন্তু দেখিও নাই, আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে আমি আপনাদেরকে এইভাবে শুনিয়েছি। আদৌ আমি জানি এটা কতটুকু ট্রু ছিল, মানে আর আমার লিসনার্সটা কখনো আমাকে ফল্ট স্টোরি বলে না, আমি এটা ট্রাস্ট করি। তো যাই হোক, ফরহাদ ভাইয়ের জীবনের গল্প থেকে আমি শুধু আপনাকে এটাই শেখাচ্ছিলাম যে দেখেন কীভাবে ফাঁদে ফেললো। আপনি আমি হলে তো এখানে আমার তো কিছু করার নাই, মানে আমি তো ফাঁদে পুড়িয়ে যাইতাম, সোজা কথা, আমি সরল সোজা মানুষ ভাই। এখন ফরহাদের মতো একটা ছেলে কীভাবে মানে এত টেকনিকে মানে ও মাই গড, মাইন্ড ব্লোয়িং। যাই হোক, ফরহাদের গল্প থেকে এটা শিক্ষা নেন যে জীবন অন্তত সাবধান হন। আমি একটা কথাই বলি বন্ধুগণ, আমি যা কিছু স্টোরি পাই আমার প্রায় 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে প্রত্যেকটা মানুষ ধরা খায় শুধু আবেগের কারণে, শুধু আবেগে পড়ে আর কিচ্ছু না। আবেগে এমনভাবে আপ্রত হয়ে যায় ও ভুলে যায়, মানে যেমন ফরহাদের কথা চিন্তা করেন, মায়ের ঘরবিটা বিক্রি করে দিল, মা কোথায় থাকবে এটা তার চিন্তা করার দরকার নেই, কোথায় কোন লোক। ও মাই গড, আমি এটা অবাক হয়ে গেলাম যে 3 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল। যাই হোক, যদি কখনও ফরহাদ ভাইয়ের সাথে কথা বলতে পারি, ব্যাপারগুলো নিয়ে আরও কথাবার্তা বলবো, আপনাদেরকে শোনাবো বন্ধুগণ, দেখি শেষ পর্যন্ত কী হয় স্টোরি। ভিডিও আর লম্বা করতে চাই না, এখানেই শেষ করবো। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবারও হাজির হয়ে যাবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।